हरे कृष्णा सर्वज्ञ मध्य गुरुपाद पद्मा संबंध ज्ञान प्रदाता नित्यानंद अभिन्न कलेवर नित्य लीला प्रविष्णु विष्णु पाद स्तोत्र सदश्री श्री श्रीमात भक्ति श्री रूप सिद्धार्थ गोस्वामी महाराज चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम जनाए। तत्पश्चात मध्य शिक्षा गुरुपाद पद्मा नितलीला प्रविष्टम विष्णु पाद अष्टोत्तर सतश्री श्री श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज के चरण सरोज श्रद्धा पुष्पांजलि अर्पण करे। ऐ मठरे प्रतिष्ठाता नितलीला प्रविष्टम विष्णु पाद अष्टोत्तर सतश्री श्री श्रीमद भक्ति गुरुदेव श्री श्रौति गोस्वामी महाराज वर्तमान आचार्य जतिदर्वी स्वामी श्री श्रीमद भक्ति शेखर श्रील जति महाराज चरण अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम जनाए। एवं उपस्थित समस्त वैष्णव वैष्णवी माता पिता भाई बहन सबाई के आप जथाजु को प्रणाम कर हरे कृष्ण और प्रेमानंद। गत कले हमारा श्रवण कर कृष्ण तिनी इंद्र पूज के बंद करिए श्री गिरिराज गोवर्धन प्रवर्तन करें। हमारा गत कल्याण श्रवण कर कृष्ण किशर जनतनी से गिरिराज गोवर्धन पूजा को बंद करें। तार पिछुने हमारे विश्वनाथ चक्रवर्ती ठाकुर तिनी चार कारण बोले छे। कई कारण बोले छे की बोले थे एकटा बोलो कारण सब खेल दे ऐसे प्रथम कारण एखने बोले আমাদের একনিষ্ঠ আমাদের ভক্তি হওয়া দরকার। যদি কিছু চাইতে হয় কেবল গোবর্ধনের কাছে, গোবর্ধন তিনি কে? তিনি হলেন কৃষ্ণ, তিনি স্বয়ং গিরিরাজ গোবর্ধন তিনি রূপ ধারণ করছে। অর্থ হল যদি কিছু চাইতে হয় কার কাছে চাইব? যার তার কাছে চাইব না, চাইব তো বলে অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদার प्रेरणा भक्ति जो बिना जजीत पुरुषम पर बोले कामना दिए हो बा कामना वासना छेड़े दिए हो बा मोक्ष कामर जन्य भावना के ना केवल गोविंद चरण रे भजन करा करता करना तिनी समस्त इच्छा के तिनी पूर्ण करते पारे। ए जने तिनी कार पूजा बंद कर ले बोले गिरिरा तिनी इंद्र रे पूजा इंद्र के বলে স্বর্গের রাজা সমস্ত দেবতার তিনি রাজা তো সাধারণ দেবতার কথা ছেড়ে যাও তিনি স্বর্গের যে রাজা ইন্দ্রের পুজো বন্ধ করে দিলে বলে পুজো করতে হয় তো কার পুজো করবে শ্রী গিরিরাজ গোবর্ধনের তোমার পূজা করো তিনি আমাদের সমস্ত ইচ্ছাকে তিনি পূর্ণ করবে। দ্বিতীয় কারণ ছিল কৃষ্ণ চিন্তা করছে যে ব্রজবাসীর আর কেউ নাই তারা হলো आनंद चिन्मय रस प्रतिभाविता भी स्थाभिर एज अपने वो कला दया भी एरा हलो कृष्ण रे तारा कायब भी हो हाँ कृष्ण अभिर्न प्रकाश रे मति राधा रानी के कायब भी हो गोपी कृष्ण रे प्रकाश समस्त सखा अते कृष्ण तिनी चिये छे आमी निजर ब्रजवासी तेरे संगे सात दिन एकत्रित हो आमी तादर संगे उत्सव करबो। দ্বিতীয় তৃতীয় কারণ কি ইন্দ্রের অভিমান হয়েছিল কি হয়েছিল আমি যদি বৃষ্টি না করি তাহলে ঘাস কোথাতে খাবে ঘাস না হলে গরুরা কি খাবে গরুরা না খেলে দুধ কোথা থেকে দিবে আর দুধ না দিলে ব্রজবাসীদের ভরণ পোষণ কি করে যাবে অতএব স্বর্গের হলাম আমি রাজা। হ্যাঁ আমার কৃপা দেহরা বেঁচে আছে কৃষ্ণ বলে তোমার কৃপা বেশি আছে তুমি জানো এই ব্রজবাসীদের মহিমা কি ব্রজের একটি ধুলের মতে তো শক্তি আছে তোমার মতো কোটি কোটি ইন্দ্র চন্দ্র বায়ু বর্ণকে স্বর্গকে তারা প্রকট করতে পারে। এখানে ব্রজ ধাম হলো কি বলে ব্রজ ধাম হলো আনন্দ ব্রজ ধাম হলো চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষ্যা বৃতত সুরভি রভিপাল যন্তম অতএব এ ব্রজ ধাম কোই সাধারণ ধাম নয় এটা হলো চিন্তামণি। যদি নন্দ বাবা গোবিন্দ কে বলে গোপাল তো গোপাল আমার একটা জুতোটা আনে কৃষ্ণ কি করে নেচে 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 যায়
তিনি হাতে করে না মাথায় করে নিয়ে আসে নন্দ বাবা চিন্তা করে আমার গোপাল কত ভালো ছেলে এখন বললাম জুতোটা নিয়ে আসে হাতে না কি করে করে নিয়ে আসে মাথায় করে যখন আমার গোপাল বড় হবে না বাপ মার খুশ হবে এই জন্য তিনি খুব খুশি হয়ে যায় বলে যাদের জুতোকে আমি নিজে মাথায় ধারণ করি যারা আমার কান ধরে উঠায় বাঠায় পয়সা আয় আর তারা হয়ে গেছে তোমার সেবক তুমি রাজা তোমার মজা চাকাচি না এই জন্য কৃষ্ণ তার অভিমানকে দূর করতে চেয়েছিলেন হ্যাঁ আর চতুর্থ কারণ হলো কৃষ্ণ যে সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা প্রভু এখানে রাসলীলা করতে চেয়েছেন এখানে রাসলীলা তিনি কি করবেন একা তো করতে পারবে না রাধা রানী যদি না হয় ব্রজ গোপীরা যদি না হয় হ্যাঁ এই জন্য কৃষ্ণ তিনি কি করলেন দুইটি বাহাদুর তিনি দেখেছিলেন একটি বাহাদুরি হলো কি কালিয়ার মাথার উপর তিনি নৃত্য করেন বলে তুমি বড় বড় কলাকার দেখে থাকবে কেউ রশি উপর দৌড়ি উপর নাচে কেউ মাথায় হ্যাঁ কলসি রেখে নাচে কেউ মাথারে প্রদীপ রেখে নাচে কেউ তলোয়ার উপরে নাচে কখনো তোমরা দেখেছ সাপের মাথার উপরে কেউ নাচে হ্যাঁ এই জন্য কৃষ্ণ যখন তিনি কালিয়ার মাথার মাথার উপর নেচেন কয়টি মাথা ছিল 100 হ্যাঁ এক মাথা থেকে দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তিনি এক সঙ্গে তিনি গোবিন্দকে কাটতে দিয়েছে কিন্তু কৃষ্ণ কি করছেন তাকে বাঁচিয়ে এত তেজি সে তিনি নৃত্য করছেন সমস্ত দেবতারা এসে দেখে বলে কি বলে তাণ্ডব গতি মণ্ডন পর নাচত গিরিধারি পম 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 পদ পদ গত পম 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 বন পৌপ ping ping pin tagarat nagam dhuari tandav gati mundan par nagat ban mari sana 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 ka vika gan 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 sana 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 ka vika gan 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 ধারণ করলে তিনি কনিষ্ঠ অঙ্গুল উপরে কনিষ্ঠ অঙ্গুল উপরে তিনি নখের উপরে তিনি এই গিরিরাজ গোবর্ধনকে ধারণ করছেন হ্যাঁ তার নাকি তিনি ব্রজ গোপীদের নিজের বাহাদুর দেখিয়ে তাকে নিজের দিকে আকর্ষণ করে প্রভু তিনি রাসলীলা করতে চেয়েছেন এই জন্য কৃষ্ণ যখন এই জন্য তিনি যখন ব্রজবাসীদের বলে ইন্দ্র পূজো বন্ধ করে দিলে এবং বন্ধ করে বলে চলো আমরা যে গিরিরাজ গোবর্ধন যে প্রসাদ লেগেছে না চলো সব প্রসাদ পিয়ে পিয়ে আর খেতে খেতে পরিক্রমা করবো হ্যাঁ খেতে খেতে পরিক্রমা করবো এখন যারা বুড়ো বুড়ি ছিল তাদের কি গরু গাড়ি উপরে বসিয়ে দিয়েছে আর সমস্ত ব্রজবাসীরা তারা গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছে বলে আগে কারা চলছিল বলে আগে যত ব্রাহ্মণ সাধুরা আগে 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 পরিক্রমা করতে যাচ্ছিল কারা কারা পরিক্রমা করেছ পরিক্রমা করেছ তুই গিরিরাজ বলে দেখি কারা করেছ হ্যাঁ তিনি সমস্ত ব্রাহ্মণ সাধুদের আগে আগে ওর পিছনে পিছনে কারা সমস্ত কৃষ্ণের যত গরুগুলো ছিল না বাছুরগুলো তারাও পরিক্রমা করেছে হ্যাঁ এবং তার পিছনে কারা যত পুরুষ লোকরা তার পিছনে সমস্ত ব্রজ গোপীরা সমস্ত যারা বৃদ্ধ এবং সব থেকে পিছনে কারা ছিল সমস্ত কৃষ্ণের যত সখী তারা পিছনে ছিল আর সবাই পিছনে না রাধারানী চলছিল এখন যখন পরিক্রমা করতে করতে একটু চলেছে এখন রাধা রানীর একটু ইচ্ছা হয়েছে বলে গোবিন্দকে তুই সত্যি সত্যি আমার প্রিয়তম হয়ে থাকে আমি একটু গোবিন্দকে দর্শন করতে চাই কৃষ্ণ গোবিন্দ কি আমাকে দর্শন দিবে যদি সত্যি সত্যি আমার প্রিয়তম হয়ে থাকে
তিনি আমার মনের কথা জানতে পারবে এখন কবি তো জানতে পেরেছে কেন বলে যা রাধা সাপি কৃষ্ণ যা রাধা কৃষ্ণ এবস এক জ্যোতির দ্বিধা ভিন্ন রাধা মাধব স্বরূপ অর্থ হলো যিনি রাধা তিনি কৃষ্ণ যিনি কৃষ্ণ তিনি রাধা হ্যাঁ এক জ্যোতি তারা দুই ভাগে বিভক্ত হয়ে তারা কি হচ্ছে রাধা গোবিন্দ রূপে পরিপ্রকাশ হয়েছে এখন গোবিন্দ রাধারানীর মনের কথা বুঝতে পেরেছে বলে আমি এখন রাধারানীকে কি করে দর্শন দিই আমি তো সব আমি তো মাঝখানে আর রাধারানী তো সবাই পিছনে আমি দর্শন কি করে দেবো এখন কৃষ্ণ কায়দা করে কি করেছে ওই যে গরু চরণের লাঠিটা ছিল না হ্যাঁ গরু চরণের লাঠিটাকে তিনি এইরকম ভাবে তিনি এদিকে কাকে আসতে দিবে না এখন ওখানে এদিকে কাকে আসতে দিবে না এই জন্য তিনি ওই লাঠিটাকে তিনি উপরে ফেলেছে যখন উপরে ফেলেছে সেই লাঠিটাকে কৃষ্ণ লাভ দিয়ে ওই লাঠিটাকে ধরতে গিয়েছে যখন ধরতে গিয়েছে ইতিমধ্যে কৃষ্ণের এই যে লাঠির মধ্যে না যত প্রকার হীরা মুক্তা দিয়ে সব বাঁধানো ছিল হ্যাঁ যখন লাভ দিয়েছে ওই হীরা মুক্তার মধ্যে কৃষ্ণের ছবিটা প্রতিবিম্ব হয়েছে যখন প্রতিবিম্ব হয়েছে আর পিছনে ছিল রাধা রানী আর রাধা রানী তিনি ওই খান থেকে ওই প্রতিবিম্বের মধ্যে তিনি সেই গোবিন্দকে তিনি দর্শন করতে দিয়েছে আর দর্শন করে রাধা রানী একদম খুশি হয়ে গেছে বলে গোবিন্দ আমার মনের কথা জানতে পারে এখন আর একটু গিয়েছে আগে যখন গিয়েছে এখানে রাধা রানী বলছে সত্যি সত্যি গোবিন্দ যদি আমার প্রাণ প্রিয়তম হয়ে থাকে আমি চাই গোবিন্দ যাকে আমার একটু স্পর্শ দেয় এখন কৃষ্ণ রাধা রানীর মনের কথা কৃষ্ণ সব জানে বলে এখানে কি করে তাকে স্পর্শ করবে এখানে তো ও পিছু নেই আমি তো মাঝখানে একবার ইচ্ছা করলে তো লাভ দিয়ে দর্শন দিলাম আবার কি করে স্পর্শ করি এখানে গোবিন্দ কি করছে এটা বাছুর নিয়েছে ওই বাছুরকে পিছনে করে না ওই লেজটা একটু মুড়ে দিয়েছে আর যখন মুড়ে দিয়েছে আর বাছুরটা তো লাভ দিয়ে পিছনে পালিয়ে গেছে আর গোবিন্দ ওই বাছুরকে নিমিত্ত করে পিছে চলে গেছে আর পিছিয়ে গিয়ে রাধা রানীকে স্পর্শ করছে রাধা রানী তো প্রেমে একদম গদগদ হয়ে গেছে গোবিন্দ আমার সব মনের কথা বুঝতে পারে এইরকম ভাবে ওখানে গিরিরাজ গোবর্ধনের ওরা পরিক্রমা করেছে যখন পরিক্রমা করছে এক বর্ষর যখন হয়েছে এখন ইন্দ্র চিন্তা করছে যে প্রত্যেক বর্ষ তো ব্রজবাসীর আমাকে ভালোভাবে ভোগ লাগায় অনেক প্রকার 365 গ্রামের সমস্ত ব্রজবাসী ভালো ভালো খাওয়া দাওয়া ইন্দ্রকে ভোগ লাগায় হ্যাঁ ভালো ভালো এই জন্য ইন্দ্র এক বর্ষ থেকে তাকিয়ে থাকে কখন এই ব্রজবাসীরা ভালো মন্দ খাওয়াবে হ্যাঁ কিন্তু এই বর্ষের তো কিছু খাওয়ালো না পুজোই করলো না ইন্দ্র দেখলো কি ব্যাপার কি কি হয়েছে এখানে একটা দূতকে পাঠিয়েছে দেখে আসে তো কি হয়েছে দেখি ও যখন ও দেখতে এসছে না ওই ইন্দ্রের জন্য যত মালপোয়া রসগোল্লা হ্যাঁ লেডিগিরি চমচম আর যত পুষ্পান্ন ছানার ডালনা দহি মিষ্টি আর যত সব ভালো ভালো রান্না হয়েছিল না গোবিন্দ কি করছে ওইগুলো নিয়ে ওই গিরিরাজের পুজো করাচ্ছে এখন ওই দূতরা গিয়ে ইন্দ্রকে বলে দিয়েছে বলে জানো কি হয়েছে বলে কি ওই যে বাচ্চা ছেলেটা এই গোপাল ওর কথা শুনে ইয়ে ব্রজবাসীরা তোমার জন্য যত ভালো ভালো রান্না হয়েছিল আর ওইগুলো নিয়ে পাহাড়কে পুজো করছে ওই গিরিরাজ গোবর্ধন পাহাড়কে পুজো করছে বলে কি ইন্দ্র তো একদম রেগে গিয়েছে এখন গালি দিতে আরম্ভ করছে গোবিন্দকে স্তব্ধ বাচাল মূর্খ পণ্ডিতাভিমানী যা মুখে এসেছে গোবিন্দকে গালি দিচ্ছে কিন্তু কৃষ্ণের মধ্যে এই সমস্ত দোষ কি করে থাকতে পারে এখন সুধা সরস্বতী তিনি ওইগুলো সুন্দর করে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন অজ্ঞা মানে কি বলে যা থেকে বড় বুদ্ধিমান জগতে কেউ নেই হ্যাঁ বাচাল মানে কি সব থেকে যে ভালো বলতে পারে হ্যাঁ সব থেকে ভালো বলতে পারে এই জন্যে তিনি সুন্দর ভাবে তিনি ব্যাখ্যা করেছে যখন ব্যাখ্যা করেছে ইন্দ্র তো রেগে মেঘে বলে দেখাব গোয়ালাতে হ্যাঁ তোমার আমাকে চিন না এখন অনচাস পবন সম্বর্ধত মেঘ ওদেরকে ডেকেছে বলে যাও তোমরা একদম ব্রজের মধ্যে প্রলয় এনে দাও একদম যখন আদেশ দিয়েছে না অসময়ে যেরকম হ্যাঁ যেরকম কাল বৈশাখী আসে সেইরকম ভাবে আন্ধি তুফান বজ্রপাত বৃষ্টি এইরকম এসছে না বড় বড় বরফগুলো পড়তে আরম্ভ করেছে হাতির সুড়ের মতো জলধারা সব এসে পড়তে আরম্ভ করেছে
जन पढ़ते आरंभ कर से इतिमध्ये एवं समस्त ब्रज गोविंद गोविंद रे काछे के बोले गोविंद तुम्हार कथा सुने हमारा तो इंद्र पूजक बंद कर ला देखो ये इंद्र की कर छे तुम्हें बचाओ आमा देर के बोले चिंता करने कर छो हमारा गिरिराज रे पूजो कर छे ना चलो तुम्हारे जब तो जिनिस पत्र आछे समस्त समस्त जिनिस लिए गिरिराज गोवर्धन ने चरने जाबो तिनी आमादर के रक्षा करिवे एखन कृष्ण लिए बाम हाते हैं जेरक मेटी बाचा छले तिनी छत्री के उठे दिए तिनी की कर ले ए गिरिराज गोवर्धन के तिनी उठिए दिए छे भले श्री गिरिराज महाराज की भले ब्रजवासी रा कोन चिंता करबे ना गिरिराज पड़बे ना लासो तुम्हारा आसो ये नीचे सवाई आश्रय ग्रहण करो एकाना मागरे टीकाकार ना बोल छे जे गिरिराज ब्रज ब्रज हलो तो 84 क्रोज सखाने 365 गांव एकोनो 365 ता गांव आछे कृष्ण जखन गोपी तरे रास लीला करे ना सत्त कोटि गोपी कत कोटि गोपी सत्त कोटि गोपी हैं एक तो गोपी तादरे तभी ए टू गिरिराज नीचे एरा एलो की बल खाली गोपी रा और गोरुरा कत छिलो नंद बाबा का छिलो कतो 9 लाख विश्ववार महाराज 11 लाख आर जत तो गोप गोपी देर छिलो तभी एतो गुलो ए गिरिराज नीचे एलो की करे बोल छे ए जे ब्रज धाम ना ओ साधारण भूमि ना एटा ल चिंतामणि भूमि हैं चिंतामणि भूमि ब्रज धाम ए जने स्वर्ग ते एकटी सभा आछे जार नाम हल सुधर्मा सभा ए सभा रे विचित्रता हलो यदि 100 जन लोग आसे समय बसी जाबे किंतु एकटी कुर्सी एकटी चेयर खाली थाके ओटा भरबे ना यदि 1000 लोग आसे समय बसी जाबे किंतु एकटा चेयर खाली थाके यदि 1 कोटि लोग आसे तबो सेखान बसी जाबे किंतु एकटी चेयर ना किछु दे खाली हबे यदि साधारण स्वर्ग ए रकम होते बारे आर कुथाय ठाकुर रे धाम गोलोक वृंदावन हैं गोलोक वृंदावन धाम सबाई ऐसे के छे आर सखारा की कर छे ना नीचे नीचे लाठी के हैं लागी दिए छे बोले गोपाल तुम्ही कबे थे के कत कत समय थे के तुम्ही ये गिरिराज धारण करबे तुम्हारे हाथ रा व्यथा ही जावे तुम एक तो नीचे कर दाओ कृष्णा बोल छे देखो तुम्हारे द्वारा एक गिरिराज गोवर्धन उठी बना बोले के की बोल छे तुम्ही के मायरे दूध की तुम्ही एका पिए छे हमारे की मायरे दूध पाई काई नी नीचे हाथ अगर आपने उठी लेबो एक मन कृष्ण की कर छे हाथ टा तो नीचे कर छे जब नीचे कर छे ना आर गिरिराज नीचे आस्ता आरंभ हो छे ओ जे लाठी गुलो लागे छे सो भाग के आरंभ हो छे तमने बोल छे गोपाल हमें देर द्वारा गिरिराज उठवे ना तुम्ही ये गिरिराज के तुम्ही उठिए दा एकन मां जसमती तिनी गोपाल के बार बार मनी खावा छे अमर गोपाल के खिदे ने लागे जाए और हाथ टेके मालिश कर छे हैं जाके हाथ रा व्यथा ना हो जाए हमारे तो गोपाल छोटो मानुष एकन तो 7 वर्ष रे छले एकाने की होई छे कृष्ण किसर जने गिरिराज धारण कर ले और मते एकटा कारण छिलो एई ब्रज गोपी देर संग मिला हमार बहुत कठिन आय आ राधा रानी संग मिला तो बहुत ही कठिन आय आरे जखन आमी गिरिराज धारण करबो ना तखन की हबे सबाय के सामने आस्ता हबे ना चाहिलो चारि दिगत दृष्टि हो छे ओदर आस्ते ही हबे एकन एकन राधा रानी सामने से के छे जखन राधा रानी के कृष्ण दर्शन करेना आर की जगह सांभला दवार छना ए जने आमादर प्रबोधानंद सरस्वती बोल छे बोले बंसी करान निपतित स्खलितम शिखंड भ्रष्टंच पतपतनम ब्रजराज सुन हैं ओखाने बोल छे राधा रानी की प्रेम एरकम जखन राधा रानी की कृष्ण दर्शन करना तार जखन सही चौक दिए जखन गोपाल के दर्शन कर किया है हैं बोले बंसी करान निपतितम तार जे बांसी टी नीचे पड़ी जाए कखनो कापड़स फस जाए बुझते बार ना मयूर मुकुट माता का के पड़ी जाए कखनो कर नीचे ही कृष्ण नीचे ही पड़ी जाए है कृष्णा नीचे ही पड़ी जाए एकन जो कोनो सामने राधा रानी ऐसे छे राधा रानी के दर्शन कर दो गोविंद और हाथ रा हिलता आरंभ हो जाए और गिरिराज कतो बड़ो गिरिराज गोवर्धन हैं और तार नीचे समस्त ब्रजवासी और हिलता आरंभ कर छे कृष्ण तो तिनी हिलता आरंभ कर छे सखरा बोल जे गोपाल की कर छिस को कोन दिके ताका छिस तू हां कोन दिके ताकिया छिस ओई दिके ताकावे ना राधा रानी दिके ताकावे ना बोले भालो कर गिरिराज के धारण करो हमरा सब ये नीचे आ छ तू की कर छिस हैं एदिको दिके ताकावे ना
এই যেরকম ভাবে এখানে কৃষ্ণ গিরিরাজ ধারণ করছে, এখানে ইন্দ্র তিনি সপ্ত দিবস ব্যাপ্তি তিনি যত শক্তি ছিল সমস্ত শক্তি তিনি লাগিয়ে দিয়েছে যাতে ব্রজকে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারি। যখন সাত দিন হয়ে গেছে বজ্রপাত শিলা বৃষ্টি হাতি সুরের মতো বৃষ্টি হচ্ছে, সাত দিন পরে ইন্দ্র একটা দূতকে পাঠিয়েছে, দেখে আসো কি হচ্ছে। ওই দুধটা এসে না উপর উপর থেকে দেখে গিয়েছে, বলে কি দেখলে, বলে একটা পিঁপড়া পরিচিত নেই সব ভরে শেষ হয়ে গেছে, বলে পিঁপড়া পরিচিত নেই, বলে একটা পিঁপড়াও দেখতে পেলাম না, কেন ও উপর উপর থেকে দেখেছে না। তখন আর একটা দুধকে পাঠিয়েছে, বলে তুই দেখা কি হচ্ছে, ও তো উপর থেকে দেখে গিয়েছিল, ওই নিচে এসে দেখে একটা পিঁপড়া পরিচিত মানি না, একটা পিঁপড়া পরিচিত মানি নেই, ওখান থেকে ধুল উঠছে। ইন্দ্র মনে করছিল বোধ হয় ব্রজের মধ্যে কোন বিপত্তি আসছে, মনে করেন বিপত্তি নেই, সেখান থেকে সম্পত্তি সবাই গোবিন্দের মুখ কমলকে দর্শন করে আত্মবিভোর হয়ে হ্যাঁ সব ভুলে গেছে, কৃষ্ণের কেবল মুখ কমলকে তাকিয়ে আছে সবাই। আর ওখানে তো হোলি হচ্ছে, উৎসব হচ্ছে, ওখানে সবাই কীর্তন করছে, বলে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ, সবাই বলো গোপাল গিরিরাজ গোবর্ধনে উঠিয়ে রেখেছে, আর সমস্ত ব্রজবাসী ওখানে তো উৎসব হচ্ছে, ওখানে দেখলাম ও আনন্দে সবাই নাচছে গাইছে, ওখানটা খুব উৎসব চলছে। ইন্দ্র দেখলো তবে এই বাচ্চাটা কে, এখন ধ্যান লাগিয়ে দেখেছে না, দেখে তো ওর প্রভু বলি মহারাজ তো ইন্দ্রপদকে নিয়ে গেছিল, যিনি কৃপা করে আবার সেই ইন্দ্রপদকে তিনি ওনাকে দোয়া করেছেন, তিনি হলেন ওনার প্রভু। এখন ইন্দ্র ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে আমার ইন্দ্রপদ নেই, এখানে গিয়ে অপরাধীতে সচিত বিশ্রাম করতে চেষ্টা করছে, আর তার ঘুম আসছে না, কেন বোধে আমার পোস্ট তার গেল। এখানে না ঘুমাতে পারে, এখানে গিয়েছে গুরুদেবের কাছে, বৃহস্পতির কাছে, এখানে সব ঘটনা গুলো বলেছে। বৃহস্পতি বলছে আমি কিছু করতে পারবো না, বলে কি করা যাবে, বলে চলো ব্রহ্মার কাছে যাবো। এখানে ব্রহ্মার কাছে যখন গিয়ে বলছে, বলে জানো এই যে কৃষ্ণ অবতার না, ও এইরকম একটি অবতার, প্রত্যেকের তিনি যত অভিমানকে তিনি সমস্ত অভিমানকে তিনি একদম খণ্ড বিখণ্ডিত তিনি করেছেন, তার অপর ঘমণ্ডকে মানে তার অভিমানকে তিনি রাখেনি। আমিও তোমার মতো কিছুদিন আগে মহা বিপদিতে পড়ে গেছিলাম, বলে তুমিও পড়ে গেছিলে, বলে হ্যাঁ, বলে কিরকম, বলে কৃষ্ণ যখন তিনি আঘাস রূপ মেরেছে, হ্যাঁ যখন আঘাস রূপ মেরেছে, আর সেই সমস্ত দেবতারা বলে শ্রী কৃষ্ণকে নিয়া লাল কি জয়ের মধ্যে আনন্দ আসে না। আজকে দুপুরে তো ভালো প্রসাদ করা হলো, শব্দ আসে না, কি প্রসাদ পাওয়া হয়নি না, কি পাওয়া হয়েছে,
हाँ जोर करे बोला श्री कृष्ण कन्हैया लाल की। एखन समस्त देवतारा जखन हाँ जय जयकार करछे कृष्ण के ब्रह्मा देखलो की व्यापार की ये वृंदावन मत तो जय जयकार करने होछे व्यापार टा की। एखन ब्रह्मा नेमेश देखे जे अघास रुचिलो एतो भयं करछिलो देवता जा देवतारा जाके ते के भय पेतो আর কৃষ্ণ তাকে মেরে ফেলছে কত বয়সে বয়সে বলে পাঁচ বছর বয়সে এইটুকু বালক অঘাস রূপ মেরে ফেলেছে যখন অঘাস রূপ মেরেছে ও ব্রহ্ম তালু যখন ফেটে গিয়েছে একটা জ্যোতি ওই আকাশ মার্গে ভ্রমণ করছিল আর ওই জ্যোতিটা এসে কৃষ্ণের শরীরের মধ্যে প্রবেশ করেছে। ব্রহ্মা বলছে ইয়ে কে বালকটা যার মধ্যে এই ব্রহ্ম জ্যোতি ও যার মধ্যে সে লীন হয়ে গেল। এখানে ব্রহ্মা তিনি একটু আগে লীলা দেখার জন্য কৃষ্ণ যখন সখাদের সঙ্গে তিনি যমুনা কিনারাতে বসে তিনি জল খাওয়ার করছে তার বাছুর আর সখা গুলো কেউ ব্রহ্মা চুরি করে নিয়েছে যখন চুরি করে নিয়েছে এখানে কৃষ্ণ খুঁজতে গিয়েছিল বলে এগুলো গেলে কোথায় তার যোগ মায়া স্ফূর্তি করেছে বলে প্রভু তোমার লীলাকে ব্রহ্মা বুঝতে পারেনি এখানে একটু আগে লীলা দেখার জন্য তাদেরকে চুরি করছে। এখন গোবিন্দ কি করছে নিজের শরীর থেকে যেরকম বাছুর ছিল যেরকম সখা ছিল ঠিক ওই রকম বের করছে আর তার সঙ্গে তিনি লীলা করছে। এখন কি হয়েছে ব্রহ্মা যখন এদের চুরি করে এখন গিয়েছে ব্রহ্ম লোকে না আর ব্রহ্ম লোকে পৌঁছাবার আগে কৃষ্ণ নিজে ব্রহ্মা গিয়েছে ব্রহ্মা হয়ে গিয়ে ওর যে চৌকিদার ছিল না গেট কিপার বলছে দেখো আমি দেখলাম কিছু আমার মতো লোকদের ঘুরতে বহু রুপিয়া কে যদি আমার মতো কেউ আসে না ভিতরে ঢুকতে দিবে না আমি যাচ্ছি। এখানে গোবিন্দ গিয়ে ব্রহ্মার পদকে দখল করে গিয়েছে। এখন যখন প্রকৃত যে ব্রহ্মা যেখানে গিয়েছে হ্যাঁ ভিতরে ঢুকতে চাইবে আর ওকে ভিতরে কেউ ঢুকতে চে না দিচ্ছে তার ভিতরে আর ঢুকতে দিচ্ছে না বলে আমাদের প্রভু ঠিকই বলছিলেন আমার মতো কিছু বহু রুপিয়া ঘুরছে বলে আমাদের প্রভু তো ভিতরে বসে আছে তুমি কোথা থেকে এসছো ওকে লাঠি নিয়ে তাড়া করেছে। ব্রহ্মা দেখলো আমার হ্যাঁ আমার চাকরগুলো আমাকে তাড়া করছে কি ব্যাপার কি আমার ব্রহ্মপদে বসলো ডাকে এখানে ধ্যান দিয়ে দেখো না ঠাকুর নিজেই ব্রহ্মা হয়ে তার ব্রহ্মপদকে দখল করে দিয়েছে। ও তো বুঝতে পারছে আমি তো কিছু গড়বড়ি করে গিয়েছি কিন্তু খারাপ কাজ করে গিয়েছি ও নিজ তো বুঝতে পারছে। এখন ব্রহ্মা আর ভিতরে কি যাবে এখন সঙ্গে সঙ্গে তিনি ব্রহ্ম লোক থেকে তিনি যেখানে নেমেছে গিয়েছেন আর এসেছেন এবং ওখানকার সময়ে আমাদের সময়ের মধ্যে তফাৎ আছে এখানে হয়ে গেছে এক বৎসর হয়ে গেছে আর নিচে এসে দেখে কৃষ্ণ এক বৎসর আগে তিনি যেভাবে লীলা করছিলেন সখাদের সঙ্গে এখানেও ওইভাবে তিনি লীলা করছেন। এখন ব্রহ্মা ফাফড়তে পড়ে গেছে বলে আমি ওদেরকে নিয়ে তো গুহার মধ্যে বাস করছিলাম কি ওখান থেকে গোবিন্দ নিয়ে এসছে আবার ওখানে গিয়ে দেখে না ওরা তো যেরকম সেরকম ভাবে শুয়ে আছে হ্যাঁ আবার দেখে ওই রকম ভাবে এখানে তিনি চিন্তা করছে বোধ হয় আমি যখন ওই দিকে যাই না হ্যাঁ এরা ওই দিকে চলে আসে আর যখন আমি এদিকে আসি ওরা আমাদের এদিকে পালিয়ে আসে। এই জন্য ইন্দ্রের চারটি মাথা তিনি এক সঙ্গে দুই দিকে তিনি এক সঙ্গে তাকিয়েছে যখন তাকিয়েছে কৃষ্ণ দেখিয়েছে দেখো ব্রহ্মা এরা কে বলে আব্রহ্ম স্তম্ভ সমস্ত চারিদিকে তিনি সেই নারায়ণ নারায়ণ নারায়ণকে তিনি দর্শন করেন। নারায়ণ হলেন কে বলে যার নাভি কমল থেকে কে ব্রহ্মা তিনি প্রকট হন তিনি হলেন নারায়ণ মানে নারায়ণ হনার পিতা তিনি তো জানেন একটি নারায়ণ অনন্ত কোটি নারায়ণকে তিনি দর্শন করেন। তখন ব্রহ্মা বুঝতে পারে কৃষ্ণ কে বলে আমার বাবার 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 বাবা হলো কে এই গোবিন্দ। তখন তিনি ওই হংস বাহন উপর যে বসেছিলেন বুঝতে পেরেছে যে আমার প্রভুর প্রভুর প্রভু তিনি সেখান থেকে তিনি লাভ দিয়ে নিচে পড়েছে আর গোবিন্দ চরণে তিনি সাষ্টাঙ্গ তিনি প্রণাম করছেন। যখন প্রণাম করছে এখানে আমাদের টিকাকাররা বলছে যে স্বর্গের যে দেবতা না তাদের হলো দুইটি গুণ আছে কয়টি গুণ আছে কি কি বলো বলে একটি হলো চক্র পাতা পারে না আর দ্বিতীয়টি হলো তাদের যে চরণ না এই পৃথিবীতে স্পর্শ করে না তাদের মধ্যে দুটি গুণ কিন্তু ব্রহ্মা তো হলেন ব্রহ্ম লোকের তা থেকে সাত লোকের উপরে কিন্তু ব্রহ্মা তিনি আবার এই
এই ব্রজভূমির মধ্যে সাষ্টাঙ্গ প্রণাম কেন করলে? ব্রহ্মা বুঝতে পেরেছে এই ব্রজভূমি কোন সাধারণ ভূমি নয়, এই ব্রজভূমি ধুলা নাই ধুলি নাই, গোপী পদ রেণু যে রেণু মেখেছিল নন্দ বেটার কারণ। অতএব এই যে ব্রজ রাজ এটা কোন সাধারণ বস্তু নয়, এই জন্য উদ্ধব পরিচিত তিনি আশা মহোচরণ রেণু জুসা মহংসা বৃন্দাবনে কিমপি গুল্ম লতোস দিনা, এই জন্য উদ্ধবের মত ব্যক্তি যেখানকার গুল্ম লতা সেখানকার ঘাস সেখানকার তিনি ঔষধ বৃক্ষ রূপে সেখানে প্রার্থনা করছে। হ্যাঁ, এই জন্য ব্রহ্মা এই ব্রজ ভূমির মহত্ব বুঝে তিনি বলে আমার শরীর যদি এই ব্রজ রাজকে যদি স্পর্শ করে আমার জীবন ধন্য হয়ে যাবে, তখন তিনি গোবিন্দ চরণে তিনি সাষ্টাঙ্গ প্রণাম করছেন। যখন প্রণাম করছেন একটা মাথা তো গোবিন্দ চরণকে স্পর্শ করছে আর তিনটি মাথা স্পর্শ করছে না, আর তিন দিকে এখানে বাকি থেকে গিয়েছে, এখানে কি করবে? তিনি জোর করে চারটা মাথাকে গোবিন্দ চরণ লাগিয়েছে, তারপরে তিনি লোট ফোট দিতে আরম্ভ করছেন, গড়াগড়ি দিতে আরম্ভ করছেন, বলে কেন আমার শরীর সম্পূর্ণ এই ব্রজ রজ যাতে অভিষিক্ত হয়ে আমার জীবন যাতে ধন্য হতে পারে, তখন ব্রহ্মা নিজের অশ্রুতে গোবিন্দকে চরণকে অভিষেক করে দাঁড়িয়ে তিনি হাতটা মলতে মলতে তিনি ভগবানের তিনি স্তুতি করছে। হ্যাঁ, ব্রহ্মা এখানে অনেক স্তুতি করছে, তার মধ্যে ৪০টা স্তুতি আছে ভাগবতের মধ্যে। হ্যাঁ, আমরা চেষ্টা করব এক দুটা স্তুতি শোনার জন্য, খুব ভালো ভালো কথা বলছেন ব্রহ্মা, কেননা ব্রহ্মা তিনি হলেন আমাদের আদি গুরু, আমাদের যে সম্প্রদায় হলো ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, আমাদের সম্প্রদায়ের আদি গুরু হলেন ব্রহ্মা, অতএব তিনি আমাদের গুরুদেব হন। গুরুদেব তিনি কি করেন? শিষ্যের অজ্ঞানকে দূর করে হৃদয় মধ্যে তিনি দিব্য আলোককে তিনি সঞ্চার করেন, এই জন্য এটা হলো গুরুর কাজ। তিনি তো অনেক শ্লোক বলছে, আমরা এক দুটো শ্লোক বলুন, ঠিক আছে? বলে জ্ঞানে প্রয়াস উপাস্য নমন্ত এব জীবন্তি সন্মুখ রীতং ভবদীয় বার্তাম স্থানে স্থিতাম শ্রুতিগতাম তনুবাঙ্গ মনোভি যে প্রায়স অজিত জিত অভিস্তলোক্য। তিনি বলছেন বলে জ্ঞানে প্রয়াস মধুপাস্য, অর্থ হল ভগবত প্রাপ্তি করার যে উপায় কেবল ভক্তি, জ্ঞানের দ্বারা ভগবান পাওয়া যায় না। হ্যাঁ, কোন জ্ঞান? এখানে ব্রহ্ম জ্ঞান, জীব ব্রহ্মই তো যে এ, মানে যারা চায় আমার এই জ্যোতিকে এই ব্রহ্ম জ্যোতি সঙ্গে আত্মাকে পরমাত্মাতে মিলিয়ে দেব ব্রহ্ম জ্যোতি সঙ্গে, তার দ্বারা ভগবান পাওয়া যায় না, তাকে ছাড়তে হবে। আর দ্বিতীয় কথা কি বলছেন? বলে যত তোমার মতো অভিমান আছে না, কেউ বলে না আরে ওই গোবিন্দের কথা বলতে না, ওই যে গুরুদের পিছনে পিছনে ঘুরবি না তো, হ্যাঁ ওই ঘরে ঘরে মাখন চুরি করতো না, ওই গোপীদের সব কাপড় চুরি করতো, ওর কথা তো বলছো, ওসব আমি জানি। কিন্তু ব্রহ্মা বলছেন জানো আমি কে? আমি হলাম পিতামহ ব্রহ্মা, জগৎকে আমি সৃষ্টি করি, সৃষ্টি জগৎকে করি, তোমার তো একটা মাথা, আমার কয়টা মাথা? চারটি মাথা হলো আমার। এই জন্য ব্রহ্মা বলছেন যদি পৃথিবীর ধুলি কণা কেউ গিনতে পারে, বৃষ্টির বিন্দু কবে যদি কে গিনতে পারে, গোবিন্দের মহিমাকে কেউ গিনতে পারবে না। হ্যাঁ, বলে জানন্তু এব জানন্তু, যারা বলে আমরা তাকে জানি, তোমার জানতে দাও আমি ব্রহ্মা বলছি, আমি তার মহিমাকে আমি নিজেই জান বুঝতে পারিনি। হ্যাঁ, তার মহিমাকে আমি নিজেই বুঝতে পারিনি। এই জন্য ব্রহ্মা এক সময় দ্বারকাতে তিনি কৃষ্ণের সঙ্গে মিলতে গিয়েছিলেন, মন দিয়ে শুনো, যখন মিলতে গিয়েছে এখন দরুয়ান ছিল, যখন দরুয়ান ছিল তখন বলছে কি চাই? বলে বলো ব্রহ্মা এসছে কৃষ্ণের সঙ্গে দর্শন করতে চাই। কৃষ্ণের যখন গিয়েছে দরুয়ান বলে ওকে জিজ্ঞাসা করে কোন ব্রহ্মা, কি বলছে কোন ব্রহ্মা, ওই একে জিজ্ঞাসা করছে ঠাকুর বলছেন তুমি কোন ব্রহ্মা, ও তো শুনে পা থেকে মাথা পর্যন্ত একদম পুরো গরম হয়ে গেছে। হ্যাঁ, বলে ব্রহ্মা কি দশ বিশটা ব্রহ্মা? আগে ব্রহ্মা জানতো বোধ হয় একটা ব্রহ্মা, বলে দশ বিশটা ব্রহ্মা? যাও বলে দাও প্রভুকে, সনক পিতা চতুর্সন পিতা ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা। এখন তিনি গিয়ে বলছে প্রভু তুমি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তো খুব রেগে ভেঙে গিয়েছে, হ্যাঁ একদম লাল হয়ে গেছে, বলে বলে দাও চতুর্মুখ সনক পিতা ব্রহ্মা। কৃষ্ণ বুঝতে পেরেছে এর মধ্যে অভিমান, ও মনে করছে আমি বোধ হয় একটা ব্রহ্মা। বলে ঠিক আছে নিয়ে আসো,
जीवन दिया सो एक ना ब्रह्मा ठाकुर के प्रणाम कर चे बोले प्रभु एक टू तुम्हारे के टा प्रश्न कर बो बोले एक टू एक कोणा दारा वाले टू मंत्र जप कर चे टू कोणा बद दारा जन ब्रह्मा दारिये चे एक ना अनंत कोटि तो विश्व ब्रह्मा जार एक एक टी लोम कुपे बोले जस्य प्रभा प्रभा बतो जगत दंड कोटि कोटि सु अशेष वसुधाति विभूति वृन्दा अर्थोल कृष्ण एक एक लोम कुपे कोटि कोटि ब्रह्मांड विद्यमान कोटि कोटि ब्रह्मांड एक हर ठाकुर गोविंद अन्य अन्य ब्रह्मांड रे ब्रह्मा के स्मरण कर जगह स्मरण कर चे तो हमने देखे इटा चार माथा वाला ब्रह्मा है इस ने आठ माथा वाला ब्रह्मा है तो हम ठाकुर चरण के निज हमने प्रणाम कर चे वो जो मुकुट चिलो ना जान करे आवाज हो जी तो हम ब्रह्मा बोल चे प्रभु हमारे कत्तो भाग्य अनेक दिन पर आपने स्मरण कर ले अपना की सेवा करबो ठाकुर बोले तुम्हारे राज्य ठीक भावे चल चे बोले तुम्हारे कृपा तो सब भालो चल चे एक बार ऐसे चे सोलस माथा वाला ब्रह्मा तीनों प्रणाम कर ले तापर ऐसे 32 माथा वाला ब्रह्मा तापर 64 100 हजार सीम ऐसे ब्रह्मा ऐसे चे ये तो बड़ो बड़ो ब्रह्मा ऐसे चे प्रणाम ठाकुर के कर चे जेरे को मन हो चे जेरे को हाथी री माज करे का मसा हाथी री माज करे मसा ब्रह्मा तो एक कोणाई दाढ़ी बोले हे भगवान आमी तो चिंता करता हूँ आमी एकाई ब्रह्मा और एक ब्रह्मांड रे ब्रह्मा आमी कितने सब तक छोटो आमी और सवाई आमा थे बड़ो सवाई आमा थे के बड़ो ब्रह्मा एक दिन एक खाने ब्रह्मा बोल चे बोले ज्ञाने प्रयास मधुपास्य अर्थो लोग आमादर मध्य जब तो ज्ञान अभिमान आचे की करता है सब गुलो के छेड़ दीता अभी सब गुलो के छेड़ दीता अभी छेड़ दी की करता है बोले नमन्त एव जीवन्ति सन्मुख रीतंग भवदीय वार्ता की करता है गुरु वैष्णव चरणे शरणागत होए तादर चरण थेके तादर मुखार बिंद थेके कृष्ण कथा रूपी मंदाकिनी जे नदी है जे प्रवाहित होचे तार मध्य हमादर के स्नान करता है अब भवदीय माने तार भक्त एवं भगवान तादर कथा सुनता है सुनते सुनते की करता है भवदीय वार्ता बल स्थानीय स्थिता हां मन दिए सुना जो ने काके बोला है ना एक तो भजन कर बोली था कि भजन कर समय होई छे एक ने छेले मेरे लेखा बड़ा कर नहीं एक ने तादर लेखा बड़ा हवे तादर चाकरी ठाकरी हवे बीए था दिए ওই যখন রিটায়ার লাইফ হয়ে যাবে না একদম দুটো মালা করে নাও এখন দেখি গোবিন্দ গোবিন্দ ভজন কি করো দেখুন এখানে ব্রহ্মা কি বলছে বলে স্থানে স্থিতা মানে ঠাকুর তোমাকে যেখানে রেখেছে ওই অবস্থাতে থেকে এখানে আমাদের শাস্ত্র বলছে যে অবস্থাতে রাখিলে পরে আমাদের ভালো হয় গোবিন্দ তোমাকে সেই অবস্থাতে রেখেছে कोई अवस्था ते हमरा मतलब भालो होले भालो कखन हबे जखन भगवान रे भजन करिवे तखन भालो हबे बिना भजन चला भालो होते पारे ना कखन अत जे अवस्था ते खन आमी आछी मन करिवे जीवन ते के सब ते भालो अवस्था में कना छी ए ते कार तखन जदी होते पारे यदि गोविंद रे भजन करिवे भजन छड़ा कखन भालो होते पारे ना बोले स्थाने स्थिताम जे अवस्था ते आछो कोई अवस्था ते की करिवे एक बार हाथ उठे बोलो बोले हरे कृष्णा 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 हरे 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 স্থিতা মানে কি যেখানে গুরু বৈষ্ণবরা থাকে তাদের চরণে থাকে বেশি ঘোরাঘুরি করবে না বেশি ঘোরাঘুরি করবে না ঘুরলে পরে ভব ঘুরে হয়ে যাবে তোমার ওখানে গিয়েছি আবার ওখানে যাব ওই তীর্থে গিয়েছে আবার ওখানে যাব ওখানে গিয়েছি ওখানে বেশি ঘুরবে না মানা করছে এখানে হ্যাঁ আর যদি ঘুরতে হয় আমাদের ভক্তি বিনয় ঠাকুর বলছে গৌর আমার যে সব স্থানে करल भ्रमण रंगे से सब स्थान हरिभावी प्रणय भा
তীর্থে যেতে হয় একা একা তীর্থে যাবে না গুরু বৈষ্ণবদের আনুগত্যে তাদের সঙ্গে দিয়ে চোখ দিয়ে তীর্থ দেখবে না বলে কান দিয়ে দেখবা মানে কি তার কথা শুনবে তার মহিমা শুনবে গুরু বৈষ্ণবদের সঙ্গে যাবে এখানে বেশি ঘুরতে নেই হ্যাঁ বলতে স্থানে স্থিতাম যেখানে কৃষ্ণ কথারূপী গঙ্গা প্রবাহিত হচ্ছে ওই বৈষ্ণবদের শ্রী চরণে থেকে কি করবে শ্রুতি গতাং তন্নু বাং মনোভি কায় মন বাক্যে ভগবানের কথা শুনবে বলে কথা তো কান দিয়ে শুন তুমি বলছো শরীর দিয়ে কথা শুনব শরীর দিয়ে কথা শুনবে মানে কি যেখানে গোবিন্দের কথা আছে ওখানে কি যাবে কি করবে ওখানে গিয়ে প্রথম প্রণাম করবে এরকম গেলাম না গেলাম বসে পড়লাম আর কথা শেষ করে উঠে গেলাম না নিয়ম হলো কথা শোনার যেখানে এই ভগবত কথা হচ্ছে বলছে সর্বাণি তীর্থানি বসন্তি তত্র পৃথিবীর যত তীর্থ আছে যেখানে গোবিন্দের কথা হচ্ছে সমস্ত তীর্থদের সমাবেশ থাকে পৃথিবীতে কত তীর্থ আছে ছ আরব মানে 600 কোটি তীর্থ আছে পৃথিবীতে কত আছে 600 কোটি তীর্থ আছে কিন্তু এখানে শ্রী সুত গোস্বামী বলছে এত তীর্থ থেকে কি তোমরা যেতে পারবে 8, 10, 20, 100 যেতে পারবে 6 কোটি তীর্থ করে যেতে পারে 600 কোটি যেতে পারে না কিন্তু এখানে একটি ভালো কথা বলছে এরকম কি উপায় আছে এক সঙ্গে সমস্ত তীর্থতে স্নান হতে পারে বলে তবে সব সমস্ত তীর্থে স্নান হয়ে যাবে বলে সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যথা চুতা ধর কথা প্রসঙ্গ যেখানে গোবিন্দের কথা হচ্ছে ঠাকুরের কথা হচ্ছে ওই কথা রূপে গঙ্গাতে যদি কেউ স্নান করতে পারে কি হবে আপনার মনে করবেন বসে বসে আমার সব তীর্থতে স্নান হয়ে গেল সীতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল কিন্তু এখানে বলছে তা থেকেও বেশি কাজ হয় তা থেকেও বেশি কাজ বলে কেন বলে তীর্থে গেলে কি হবে ওই একটু পাপ নষ্ট হবে আর কিছু হবে না আমার বাড়িতে এসে ওই পাপ করবে এই জন্য তীর্থকে উদাহরণ দিয়েছেন বেণু গুলবত আর কুঞ্জর শৌচবত কুঞ্জর শৌচ মানে একটা হাতিকে ভালো করে নিয়ে একটা সরোবরের মধ্যে ভালো করে রগড়ি ভালো করে স্নান করা যখন ওকে স্নান করাবে না যখন উপরে আবার আসবে কি করবে ওর একটা স্বভাব আছে ও ধুল ধুলা গুলো দিয়ে না ফারে করে সারা শরীর লাগা তারপরে যাবে ওর একটা স্বভাব হ্যাঁ আর দ্বিতীয় হলো বেণু গুলবত বেণু গুলো মানে যেরকম বাঁশ জঙ্গলে কেটে দিয়েছে আর ওখানে যত পাতাল আগুন লাগিয়ে দিয়েছে উপর থেকে তো পুড়ে ছাই হয়ে গেছে বলে শেষ হয়ে গেছে আবার যখন শ্রাবণ মাস আসবে দেখবে যতটুকু জঙ্গল ছিল না তা থেকে আরো বেশি জঙ্গল হয়ে উঠেছে বলে এই তীর্থটা হলো ঠিক সেই রকম আমি বললাম উড়িষ্যা হ্যাঁ আমাদের দেশে কি হয় জানেন তো এক মাস পর্যন্ত ওখানে কার্তিক মাস পালন করবে কোন ধামে গিয়ে যাবে ঘুরে ঠুরে দিয়ে আসবে আর সব ঘুরে ঠুরে যখন বাড়িতে আসবে না বলে অনেক দিন থেকে মাছ টাছ খাওয়া হয়নি হ্যাঁ আর ছাগল ঠাগল খাওয়া হয়নি আজ ভালো করে নিয়ে আসা ভালো করে মজা করে খাওয়া তিন দিন থেকে ওই নিরামিষ খেতে খেতে মুখটা খারাপ হয়ে গেছে গেল কি না সব ওই হাতিকে যেরকম ভাবে স্নান করানো হলো যতটুকু সময় স্নান তারপরে সব ধুলো গুলো সব গায়ে লাগালো ওই রকম ভাবে তীর্থ ভ্রমণ করলে পরে কি হয় ভক্তি বিনোদ ঠাকুর বলছেন রে মান তু তীর্থ সদা রত অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিয়া দ্বারাবতী আর যত আছে তুমি চাহো ভ্রমিবারে এ সকল বারে বারে মুক্তি লাভ করিবার তরে তিনি কি বলছেন এ সকল তব ভ্রম নিরর্থক পরিশ্রম চিত্ত স্থির তীর্থ নাই করে তীর্থ ফল সাধু সঙ্গ সাধু সঙ্গে অন্তরঙ্গ শ্রীকৃষ্ণ ভজন মনোহর যথা সাধু তথা তীর্থ চিত্ত করি মন করি স্থিত সাধু সঙ্গ কর নিরন্তর যে তীর্থে বৈষ্ণব নাহি সে তীর্থেতে নাহি যাই কিলা ভাটিয়া দূরদেশ গিরি তথা গোবর্ধন ভূমি তথা বৃন্দাবন প্রকটিত সাক্ষাৎ লাভিনী এজনে মূল হলো সাধু সঙ্গ বুঝতে পারছো তো এখানে যেখানে সাধু সঙ্গে হরিকথা শোনা যায় না সেখানে চিত্তের পরিবর্তন হয় হৃদয় নির্মল হয় তখন সব খারাপ জিনিস ছেড়ে বলাই মালা তিলক দিয়ে ভগবানকে ভজন কি করি হবে যখন সাধু সঙ্গ হবে সাধু কৃপা বিনা কোন কর্মে ভক্তি নাই কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না হয় কয় এই জন্য সমস্তের মূল উদ্দেশ্য হলো সাধু সঙ্গ সাধু সঙ্গ
सर्वशास्त्रे कहे लव मात्र साधु संगे बोलो सब पंडित हाँ सर्व मूल एखाने बोलछे तन बांग मनोभी अर्थ होलो जेखाने साधु संग हरि कथा होचे की करबे ओखाने के प्रथमे ओई स्थान के प्रणाम करबे ओई स्थान के प्रणाम करबे बोले केनो जेखाने हरि कथा होचे सेखाने समस्त तीर्थ हैं एजने पद्म पुराण ते ऐसे छे जखन सेखाने चतुर्सन हरि कथा करते गेलो समस्त देवा देवी तीर्थ समस्त ऋषि मुनि सवाई ऐसे ओई कथा रे मध्ये बसे कथा सुनते सवाई एजने जेखाने हरि कथा होचे ओई स्थान के होलो सबते के पवित्र स्थान प्रथम से ओई स्थान के प्रणाम करबे जतो भक्त हरि कथा सुन छे सवाई की चरण प्रणाम करबे जिनि कथा बोल छे ताके प्रणाम करबे और हाथ जोड़ करे हृदय गदगद होए गोविंद री कथा सुनबे और जखन कथा समाप्ति होवे उठी जावे ना आबार ओई स्थान के प्रणाम करबे जतो खने भक्त सवाई के प्रणाम करबे वक्ता के प्रणाम करे ओखान कर धूल निज शरीर मध्ये लागिए तखन जावे एजने ब्रह्मा बोल छे तन बांध मनोही माने शरीर दिए कथा सुनो शरीर आछे तब तो कथा सुनो ना एजने प्रथम तन बांध बोले वाणी द्वारा बोले वाणी द्वारा की बोले जे कथा ना सुनबे ना ए रकम नै जेखाने कथा सुनलम ओखाने छेड़ दिए चले गेलम हैं ना कथा ना की करबे कथा ना संगे नी जाबे ये के निजे छले करे सुनाबे निजे पति के सुनाबे निजे घरे सुनबे आमी किए छलाम गौड़ीय मठे भागवत कथा सुने ऐसे जी हां खूब भालो भालो कथा होचिलो तुम्हारा एक एक टा माला जप करो तुम्हारा गोविंद रे भजन करो तुम्हारा निदान श्री गोजी भए भगवान रे भजन कर हैं तादरे गोविंद रे कथा तादरे सुनावे तन बांग मनोवी मन रे द्वारा कथा सुनत है और मन ना थकले तो कथा सुनती पर मां यदि ना थाके और कथा तो मन दिए सुनता है और मन ता यदि बाड़ते थाके तार कथा रा की करे सुनेबे एक नंबर तन बांग मनोवी जे प्राय स अजित जिने प्राय करे जिने अजित अजित माने जाके जीता बहुत कठिन जाके पावा बहुत कठिन तीनी यदि एक रकम भावे के वो गुरु वैष्णव दरे अनुगत्ते यदि के भगवान रे भजन करे तिनी अजीत भले हो अजीत माने जाके जीता बहुत कठिन तिनी जीत जावे माने ताके तुम्ही प्राप्त हो जावे एजने ब्रह्मा बोल छे भगवत प्राप्ति रे उपाय बोल एक और द्वितीय श्लोक बोल छे की बोल छे ब्रह्मा बोले तत्व अनुकंपा सुसुमिक समान भुंजामि एवात्मकृतं विपाकम् हां ए श्लोकटा मन दे सुनबा को भालो श्लोक रे मते और ए श्लोकटा यदि मने थाके ना जीवन में प्राय करके कष्ट के छुआ बिना हैं बोल छे की बोले तत्व ते प्रतिष्ठित होए जीवन में जा किछु आसे अन्य ऊपर कोन दोष देना अरे अमुक व्यक्ति अमर जने ए कर ए जने आमा के तो दुख कष्ट होलो हैं अमर जने ओ ए कर छे जने कष्ट होछ बोले ना केव कार जने किछु कर छे आमी जे रकम कर्म करे छी कर्म अनुरूप आमी फल भोग कर छी यदि नीम यदि यदि आमी बीज यदि आमी बपन करी हैं तब की गाछ हो खाने नीम वृक्ष आवे और यदि आमी अंगूर यदि बीज यदि बपन करी की गाछ आवे अंगूर आवे आमी यदि सफेदार यदि बीज बोइछ कने की आवे सफेदार अतः आमी जे रकम कर्म करे छी वही कर्म अनुरूप आमी फल भोग कर छी ब्रह्मा बोलचे ने कार पर दोष दिवे ना अमुकर जन ये होला अमुक अमर जन ये कर दिला अमुक केव कार जने किछु करे ना नीचे जा कर्म कर छी कर्म अनुरूप फल भोग कर ए जने जे हम कर्म करता है ना हमादर ध्यान के कर्म करता है खराब कर्म कर दो जब दुख आसवे भले हे भगवान तुम्हें हम के एक कण दुख दिले हे भगवान ने हमें अत्म खराब का जो करछ ताके ना शरीर में कादा के लगा के अगर कादा के धोवे कण हैं शरीर में कादा ही लगावे ना तो कादा राय लगे परिसर करता है ना बुझ दवर छ हां तुम्हारे एक छोटा कहानी सुना छी मन दिए सुनो भले एक समय की एक छोटा सती घटना भले एक समय का राजस्थान रे का लोग बांग्ला रे का लोग दो जन खड़गपुर रे का लोग ये सती घटना है दो जन टका पैसा छिलो पूरा दो जन चिंता करले हमारा मिले दो जन बिजनेस करो एक में जे राजस्थान रे लोगटा ना ओई टाकाटा दिए दिसे कार हाते ओई जे हमरे कोथा का कथा खड़गपुर ओई खड़गपुर लोगरा हाते पैसाटा दिए दिसे दो जन मिले हमारा बिजनेस करो ये टाका ए रकम एकटा जिनसे ना
बड़ बड़ लोक माथा खराब कर दिए वो देख लो तो वो टाका दिए से क्यों तो देखे ना वो जाने आमी जाने आप देखो देखे ना जेकोनो भावे वो एसे कोता देखे राजस्थान देखे और एखाने जेकोनो भावे मेरे फेले मेरे फेले की हबे टाका पैसार मालिक आमी हो जाओ एखन वो की करछे एकटा कपड़ा वाला के ठीक करछे बोले से देख तुम्हारे 1,00,000 देबे हैं वो तो पागल हो गया 1,00,000 जीवन कमाते पारबे ना बोले एकटा काज करते हबे बोले की बोले हमारा दुई जोड़ा कपड़ा खेते आसबे जोड़ा खेते आसबे ना तुम्हें आमाके तो भालो पकोड़ा खाबे किंतु आमार संगे जे थाकिबे ओके 20 दिए ना ओ पकोड़ाटा खाओबे 1,00,000 दे ओ तो लोभी चली आसछे एखन ओई रकम कर दिएछे ओके 20 रे पकोड़ा खाओ दिएछे ओ जाने एखन रिएक्शन आबे ओ तो जाने ना खेये दिएछे तखन ओके गाड़ी ते बसे घरे निये गेछे तापर संगे संगे बमि होयछे डायरिया कष्ट छाती में तखन मरि गेछे लोकटा जखन मारा गेछे ताके कोथाते की करे ताके ताके भेनिश कर दिएछे ताके पुड़िए ठुड़िए बुझाए शेष कर दिए छे जो ना शेष कर दिए छे इति मध्ये की होय छे और घर एक टा बच्चा जन्म लिए छे जो ना बच्चा जन्म लिए छे ओई बच्चा टा जो ना बड़ा होय छे आर जबे थे कोई बच्चा टा के बीए दिए छे ना तबे थे कोई बच्चा टा पूरा छले टा घरे सज्जा साई होय छे आर सज्जा थे उठते बार ना किछु ते यार उठते बार ना एरकम कठिन रोग एसे छे सज्जा साई होय छे जो सज्जा साई होय छे এখন যত টাকা ছিল ওরে পিছনে লাগিয়েছে আর সে টাকা দিয়ে আর রোগ ভালো হইল যত টাকা ছিল না সব টাকা শেষ ওর পিছনে যখন শেষ হয়ে গেছে যখন থেকে বিয়ে হয়েছে তবে থেকে ঘটনা হয়েছে এখন সবাই পরিবার এসে করে মারা যাবে যখন মারা যাবে না ঠিক মৃত্যুর আগে ওই যে লোক ছিল ভালো করে বসেছে এরপরে যদি বসতে পারছে না এখন ভালো করে উঠে বসেছে বসে এসে যত লোকগুলো আছে না সবাইকে বলেছে বলে জানো আমি কে এই লোকটাকে জিজ্ঞাসা করো আমি হলাম রাজস্থানের অমুক লোক আমরা দুজনে বিজনেস করতে এসেছিলাম ই আমাকে 20 খাওয়িয়ে মেরেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর ছেলে হই এসেছি ছেলে হই এসেছি আর যত টাকা আমার নিয়েছিল না একটা চক্রবর্তী ব্যাজ আছে চক্রবর্তী সুদ জানো তো ও যত মিলিয়ে ঠিক যত সুদ যত টাকা পয়সা আমার কাছে নিয়েছিল সমস্ত টাকাগুলো আমার রোগের মধ্যে শেষ হয়ে গেছে রোগেতে সমস্ত টাকা শেষ হয়ে গেছে কিছু টাকা ছেড়ে দিয়েছে কেন মরলে পরে তার অন্ত্যেষ্টি করতে হবে শেষ ক্রিয়া করতে হবে এই জন্য কিছু টাকাটা ছেড়ে দিয়েছে ওকে হ্যাঁ ছেড়ে দিয়েছি ওকে জিজ্ঞাসা করো লোকটা জিজ্ঞাসা করো সত্যি কি না বলে হ্যাঁ সত্যি কথা আর মেরে ছিল তখন লোকরা জিজ্ঞাসা করছে বলে যাবে থেকে বিয়ে হলে তবে তো এখানে রোগ হলো এই যে তুমি বিয়েটা করলে স্ত্রী এখন তো বৈধবে জীবন যাপন করবে বিধবা জীবন এরকম হলো কেন বলে জানা ইয়ে কে মেয়েটা বলে কে ওই যে পকোড়াওয়ালা আমাকে পকোড়া আমাদের 20 খাওয়ায় যে মেরেছিল ওই লোক আমাকে এই পকোড়াতে 20 খাওয়ায় মেরেছিল এই জন্য তার প্রতিশোধ এখন ওই সারা জীবনে করে বিধবা থাকবে মেয়েটা ই কে বলছে ওই লোকটা বলছে এই জন্য এখানে ব্রহ্মা তিনি বলছেন তত্ত্বে নিকপাস সুমিক্ষমান ভুঞ্জামি এবাত্ম কৃতম বিপাতম অর্থ হলো জীবনে যা কিছু আসে আর নিজের কর্মের ফলটা আসে ब्रह्मा बोलचे कार ऊपर कोन दोष ना लागी जो कोन कर्म करबा ना सावधान होई करबा केन्ना पाप ना छाड़े निजरे बाप के पाप काके बाप को छाड़े ना जा किछु कर्म करबो वो एक एक करे हमारे जीवन भोग करता है एजने जो हम कर्म करबे एजने बोलना साधु सावधान फेर कई करा बता हैं एजने की करता हवे घर यदि कोन खराब काज होई गे छेटा भोग करते थाको यदि खराब भोग कर दिया की करबे बोले जब जीवित समुक्ति पद दाए भाग अर्थ होलो यदि भजन करते करते जीवने कखन यदि दुख कष्ट आसे तल की करबे भजन के छड़ देगा बोले ना बोले भजन को कोन छाड़े बना भगवान के भजन कंटिन्यू करता है भगवान के भजन करते था को यदि पूर्व कर्म रे भाग फले यदि कोन दुख कष्ट आसे भगवान के भजन करते करते की होवे सब पाप गुले तातारी शेष हो जाए पाप गुले तातारी शेष हो जावे शेष हो जावे तिने एक उदाहरण दिछे जीवित स मुक्ति पद दाई भाग अर्थ होलो जे रकम एक पिता रो अनेक टाका पैसा छे ओई टाका पैसा छले ओलो छले ओ पैसाडा कखन बाबे जदी बेचे थाके तबे तो बाबे यदि मारा जाए किदरी बाबे कुदा देखि पाबे तो ना एकने अर्थ होलो हमादरे पिता तिनी के हमादरे पिता होलो जगतपति जगन्नाथ भगवान होले ने हमादरे पिता तार होलाम हमारा संतान তিনি হলেন অমৃত স্বরূপ তিনি অশোক অভয় অমৃত আধার তোমার চরণদ্বয়
এখন ওই যে পাপ কি করে পাপ তখন যখন তার ছেলে হয়ে সারা জীবন গোবিন্দরে ভজন করব তখন আমরা সেই ভালো ফলটা পাব এই জন্য ব্রহ্মা বলছে ভগবানের ভজন কখনো ছাড়িবে না সারা দুনিয়া ছুটে যাও কিন্তু ঠাকুরের ভজন ছাড়বে না কন্টিনিউ ঠাকুরের ভজন করতে থাকবে ভজন করতে করতে একদিন তার শ্রী চরণ আমরা প্রাপ্ত হয়ে সেই পরম আনন্দ পরম সুখ আমরা একদিনে প্রাপ্ত করতে পারব বলে শ্রী বৃন্দাবন বিহারি লাল কি পিতাই গৌর প্রেমানন্দে তখন আমাদের ইন্দ্র এখন ব্রহ্মার কাছে গিয়েছে বলে আমি এখন কি করব গোবিন্দ চরণে তো অপরাধ হয়ে গেছে এখন কি করবটা কি বলে দেখো তার নাম হলো গোবিন্দ তার নাম হলো কি গোবিন্দ গোপাল ওর নাম গোপাল মানে গরুদেরকে যিনি পালন করে হ্যাঁ গরুদের তিনি সেবা করে এই জন্য গোপাল ওনার নাম এই জন্য আর গরু হলো মা ও হলো মা চলো আমরা সুরভি গাভী চরণে গিয়ে শরণাগত হয়ে যদি ওর আনুগত্যে যায় না ঠাকুর গরুকে ভালোবাসে তিনি হলেন গোপাল আর তবে তিনি ক্ষমা করে দিলেন এখন সুরভি গাভী শরণে গিয়ে এখানে তাকে আর আনুগত্যে তিনি সেখানে ব্রহ্ম কে গিয়েছে ইন্দ্র ইন্দ্র গিয়ে ঠাকুরকে তিনি অভিষেক করছেন সুরভি গাভীর দুধ দিয়ে অভিষেক করে তার একটা নূতন নাম রেখেছেন গোবিন্দ নাম রেখেছেন বলে গোবিন্দ ভগবান কি তখন কৃষ্ণ বলছেন ইন্দ্র যস্য অহম অনুগৃহামি হরিষে তত ধনৌষধি আমি যার উপরে কৃপা করি না হ্যাঁ যে করে আমার আস তার করি সর্বনাশ তবু না ছাড়ে আমার আস তবে করি আমি তার দাসনাশ এই জন্য আমি যার উপরে কৃপা করি না তার সমস্ত অভিমানকে আমি দূর করি এই জন্য তোমার মনের মধ্যে অভিমান এসে গেছিল এই অভিমান থেকে আমি সারাবার জন্য এইসব করেছি খবরদার আর কখন এইসব খারাপ কাজ করতে যাবে না অভিমান করবে না হ্যাঁ ঠাকুর আমার অপরাধ হয়ে গিয়েছে তুমি আমার অপরাধকে ক্ষমা করে দিবে হ্যাঁ এরকম তিনি হ্যাঁ ভগবান লীলা এখানে কৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে তিনি ধারণ করেন বলে শ্রী গিরিরাজ মহারাজ কি Yeah.
हरे कृष्ण सब एक बार हाथ उठे बोलो बोलो हरे कृष्ण बोलो सब बोलो हरे कृष्ण एक बार बोले ही ना बोलो बोलो हरे कृष्ण 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 हरे 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 कृष्णा एक मान ब्रज गोपिया एक मास पर्यंत एकदम छोट छोट गोपी बोले कत तीन बर्ष चार बर्ष पांच बर्ष बड़ नाइन एरा कि मंत्र द्वारा हरे कृष्णा यही मंत्र द्वारा देखो मन दिए सुना टका सब देखते मंत्रेर द्वारा तारा एक मास पर्यंत कठोर तपस्या करी आर की बोले बोले हे तातायनी हे महामाई हे महायोगिनी तुम यदि आमादेर ऊपर कृपा करना ओई नंद बाबार जे छेले गोपाल के आमादेर पति बानिए दाओ। एखन प्रश्न होचे जरा तीन वर्ष रे पांच वर्ष रे सब मेरा ओरा की जाने पति पुति की है हैं ओरा की जाने पति की है तब इरा की बोलचे हमादर पति करी दाव को बोलते थे माने की माने होलो इरा जद्दे भी देखते छोटे छोटे ना हाँ देखने में छोटे लेकिन बड़े बोटे हैं हैं देखते तो इरा छोटे छोटे किधर इरा साधारण माने इरा कारा आगे सुने चले हमने श्रुति चरी कि जो श्रुति भेदर मंत्र कारा कठोर तपस्या कर चुलो मंत्र बुलो जब उन गोविंद दर्शन दिए चे बोले की जाओ बोला जाते हमारा गोपी भागवत कृष्ण के पेते पारी যখন ভগবান রাম তিনি দণ্ডকারণ্যে গিয়েছিলেন ওখান যে ঋষি মুনিগুলো ছিল ওরাও গোপাল মন্ত্রেতে তারাও উপাসনা করছিল। এখন ওরা যখন রামকে দেখেছে এখন পতি রূপে ভাবনা এসেছে বলে পত্নী রূপে গ্রহণ করো বলে রামা অবতারে আমি এক সীতা ছাড়া আর কাকে গ্রহণ করতে পারব না। আর কিছু যখন ভগবান রাম তিনি গিয়েছিলেন জনকপুরীতে ওখানকার যে সীতার যে সখীগুলো ছিল তারাও রামকে পতি রূপে পেতে যায় বলে তোমরা সবাই গোপী রূপে আসো এই জন্যে এ গোপীরা কোনো মেয়ে ছেলে নয় আবার মনে করিবে না এরা কোনো সাধারণ মেয়ে ও সাধারণ মেয়ে নাই এরা কোটি কোটি জন্মের তপস্যা ফলে তারা ওই গোপী ভাবে এসেছে। গোপী অর্থ কি হ্যাঁ গো মানে ইন্দ্রিয় আর পি মানে পান করা যারা নিত্য নিরন্তর ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণ ভক্তি রস যারা পান করত আর যে গোপী শব্দ হয়েছে না এটা সাংস্কৃত শব্দ এটা গোপ রক্ষণে ভরণে পোষণে চ মানে অর্থ হলো যারা সমস্ত ইন্দ্রিয় দিয়ে সেই কৃষ্ণকে তার সেবা করে হ্যাঁ গোপ মানে গুপ্ত ভাবে যারা সেই কৃষ্ণকে নিজের হৃদয় মধ্যে গুপ্ত ভাবে যারা ধারণ করে যখন ওরা এক মাস পর্যন্ত সেই কঠোর তপস্যা করেছে ভগবান তাদেরকে বর দিয়েছে বলে কি তোমাদের সঙ্গে আমি কি করব ওই রাসলীলা আমি তোমাদের সঙ্গে আমি রাস করব আমি এখন ভগবান এখন রাসলীলা তিনি করলে যখন করলে যখন রাসের প্রথমে সুখদেব গোস্বামী একটি শ্লোক উচ্চারণ করছেন যখন যখন সুখদেব গোস্বামী কোন রসের কথা তিনি বলেছে প্রথমে সবাইকে তিনি সাবধান করে দিচ্ছে হ্যাঁ ওই রাসলীলার যে প্রথম শব্দ বলে ভগবান অপি তারাত্রি সরদ উৎপুরল মল্লিকা বিক্ষরান্তু মনশ্চক্রে যোগ মায়াং মুপাশ্রিতা এখানে বলছেন রাস কে করছে বলে গোবিন্দ ভগবান করছে জীব করছে না ভগবান তিনি রাস করছেন ভগবান তিনি কে ভগবান মানে কি আমরা না যাকে তাকে ভগবান বলবেন কালকে বলছিলাম না ভগবান গিরিরাজ উঠিয়েছে এখানে যাকে ভগবান বলছো দশ কুইন্টাল একটা পাথর না দিয়ে দাও সব ভগবান বেরিয়ে যায় পিছনে দিয়ে হ্যাঁ ঠাকুর আগুন পান করছে মুখে একটু আগুন দিয়ে দেখো বোঝা যায় ভগবান
ऐसे नहीं, बोले भगवान, भगवान माने की, बोले भाग अर्थल ऐश्वर्य, बान माने जार बदे एक ऐश्वर्य आचे, जरे को धनबान, रूपबान, सेरे को भगवान, छाईटी ऐश्वर्य जार मध्य आचे, बोले जिना की, बोले समग्रस्य ऐश्वर्यस्य, वीर्यस्य, जससस्त्रिय, ज्ञान वैराग्यश्चैव सरनां भव इति गणा माने ए छाईटी गुण जार मध्ये परिपूर्ण रूपे आचे पाइटे गुण आचे प्रथम की समस्त ऐश्वर्य जन माली जार चरण मां लक्ष्मी स्वयं जार चरण रे सेवा करे जी हैं तिन लक्ष्मी सेवा करे ए जने तिन समस्त ऐश्वर्य जब लक्ष्मी सहस्र सत संभ्रम सव्यमानम एक लक्ष्मी नहीं जगन हजार हजार लक्ष्मी जगन झाड़ू लगा छे वृंदावन एकदम तार ऐश्वर्य समग्र से ऐश्वर्य सब बीज बीज माने पराक्रम अपना तो सुन छे कृष्ण छाई बिने में तो पुतना के मरे छे एक मास रे बाद इतनी सकटा सुर के तीन मास रे त्रिना वर्त चार वर्ष से बकास रे पांच वर्ष से कालिय द छह वर्ष से तिनी की कर छे छह वर्ष से अघास रे मार ले सात वर्ष से गिरिराज रे उठा ले हैं जार पराक्रम बीज सब जस जार जस तो भारत वर्ष नहीं पृथ्वी ते नहीं चार जस स्वर्ग के देवता अनंत कोटि वैकुंठ जार जस के गान करी संपूर्ण ज्ञान जार मध्ये आछे एजने कृष्ण जखन गुरुकुल गिए छले 64 दिने तो 64 विद्या दिने अध्ययन कर गेले शांति पनि मुनि देखे तो आश्चर्य बोले बाबा रे हैं यदि एकटा के सीए करे ना डॉक्टर भी करे सारा जीवन पढ़े पढ़े शेष करते बारे ना हैं शेष करते बारे ना एजने जगत जत तो आर्ट्स जत तो कला 64 प्रकार कला आछे हैं 64 प्रकार कला आछे तिनी 64 दिने 64 कला के तिनी संपूर्ण पढ़े फेले शांति पनि मुनि देखछे तार स्त्री के बोल छे ए जे कृष्ण बलराम ना मन हो छे ना साधारण ना ए बने तो भगवान भगवान माने की भगवान अर्थ की बोले अकर तुम कर तुम अन्यत करते जो सकत स ईश्वर हैं जो है के ना ना न की जे हाथ गया करत वाले मारा लोग के जे बाचा त बार दिन के जिनी रात्रि कर दीते बार कर छले ना महाभारत ते ओई जयद्रथ बात समय की कर छले तीन के दिन रात वाली दी छे हैं ए जने तिनी एजने बोले कि परीक्षा करबो बोले की परीक्षा करबो जखन ओ गुरु दीक्षा दीते आसमे ना हैं निया बोले गुरु दीक्षा दीते आई गुरु गति जेते आवे ताके बोलो हमारे मरा पृथ्वी नि आसो जखन बोले छ की करलेन ठाकुर जम पुरते दिए छ सेखन जखन शंख बाजिए छ ना जम महाराज कांपते कांपते से बोले मने हो छ हमार बोले नंबर एसे जा के ना इंद्र अभिमान के दूर कर ले ब्रह्मार मने हो जे हमारे बोले और नंबर है से एक और कांपते कांपते है से बोले प्रभु की सेवा करो बोले हमारे गुरु पुत्र के दा एक और गुरु पुत्र के कुदा तक नहीं है से जाम पुरते की एक और जेकर माँ देव की जो हमने सुने चे हमारे गोविंद एक मरारा छेड़ा के नहीं है से बोले गोविंद हमारो छेड़ा छेले कौन सा मेरे दिए चे हमारे एक देखते इच्छा जानते मेरे बोले कहना को ना है माँ तुम्हें कि अबार से छोटा मृत पुत्र के नहीं है से जब मैंने द्वारका दे एटी ब्राह्मण के संतान मर जे तो सिखानो तिनी सिखाने की महाकाल पुरते के तार समस्त छले बोले नहीं है से इनी होले ने भगवान जब मरे जावर पर के बाचे ते मारे सुने छे ने मरार लोग कोन बाचे कि तो के बाचे ते मारे गोविंद बाचे ते मारे ए जने बोल छन तिनी ए रकम होले ने भगवान अते तार की बोले श्री श्री माने सुंदरता हैं भगवान कृष्ण कत वर्ष रचिलेन बोलो 125 वर्ष रे छिले देख छन तार दाढ़ी ऐसे छे तार मोच ऐसे छे देखे छे तार दाढ़ी मोच आ छे भगवान राम कत वर्ष छिले 11000 वर्ष राज्य तो कर छे देखे छे दाढ़ी मोच आ छे ना भगवान होले नव किशोर नटवर तार 14.5 वर्ष तक भगवान रे वयस कोन बेसी होय ना 14.5 वर्ष तक कोन वयस रे ना सीता होले लक्की तादर 13.5 वर्ष वयस तक तादर वयस बेसी है ना तार सब समय कुमार एकदम हैं ऐसे भगवान को ना बुढ़ो है ना हमारे जाके बोली भगवान पर बुढ़ो ही बुढ़े भूत ही मरी गलो हैं ताके बोली हमारे भगवान 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 ऐसे भगवान मरे ना भगवान बुढ़ो है ना भगवान सर्वज्ञान संपन्न ना रामायण देखे चो क्यों क्या ना रामायण देखे चो हाथ तो तल देखा एक एक तो लॉकडाउन तो सब घर घर रामायण ऐसी देखे चो ना भगवान राम जो खाने के लिए क्यों लो सवाई ऐसे चे सरजू नदी के स्नान कर चे वही दिके दिके रथ आस चे एक दिके सरजू मध्य प्रवेश करे स्नान करे वही दिके चतुर्भुज रूप धारण करे
संपूर्ण भगवान राम अयोध्या के संग लिए बोलो तेरे भगवान ने धाम के लिए काके तेरी छाड़े नहीं पूरा धाम सम आसन धाम के नहीं जान कृष्ण जखन जान हमारे जीव गोस्वामी वर्णना कर छन संपूर्ण वृंदावन के लिए तिनी राधा सखी चतो चिलो सवाई के ठाकुर ने इतनी तार धाम में चली गले इतने बजर नाम जखन राजा होलो देखे क्यों नहीं ब्रजर मत खाली सो है ना सवाई के ठाकुर नहीं गए छन जर धाम में इतने भगवान मरे ना बुझते बात चिंतो भगवान केवल हमारे गोविंद आर काके भगवान बोले तार कुछ ने दौड़ा बने बुझते बात चिंतो भगवान ने धाम है रामेर अयोध्या आछे कि ना कृष्णेर वृंदावन आछे कि ना एखनो सेखाने कृष्ण जेखाने राज करछेन गोचारण करछेन जे गिरिराज एखनो तो चिन्हा आछे आमरा जाके भगवान बोले तार धाम कोथाय तोर धाम कोथाय एजने जाके ताके भगवान भगवान बोलबे ना हैं भगवान केवल आमारे गोविंद आमादेर भगवान ठीक आछे बोले श्री कृष्ण के नैया लाल की आर जोरे बोलो बोले श्री कृष्ण के नैया लाल की एखाने सुखदेव गोस्वामी जो करतिनी रास के प्रारंभ करते जाचन प्रथम सावधान बोले भगवान रास के करछे भगवान किंतु कखनो कखनो आमरा बोली केवल गोपी तो की गोपी देर नाचते पर आमरा नहीं नाचते पर बना हैं आमरा की नाचते पर बना अरे गोपी तो ये क्या की गोपी देर नहीं नाचते हैं ऐसे कृष्ण के समय लीला आमादे समय खेला आमरा की करते पर बना देखो यदि आमादे कृष्ण जगन गोपी देर नहीं रास कर ले कतो गोपी चले जाने तो सत्तो कोटी गोपी माझे ते हरी हैं तेरी सत्तो कोटी गोपी दिए रास लीला करती है আর সব গোপীরা কি দেখতো গোবিন্দা আমার কাছে গোবিন্দা আমার কাছে গোবিন্দা সবাই দেখতো হ্যাঁ সবাই দেখতো গোবিন্দা আমার কাছে বুঝতে পারছেন তো কিন্তু আমাদের বাড়িতে যদি দুটো স্ত্রী হয় আপনারা সব বিয়ে করছে কার কার বিয়ে করছে হাত তুলে আরে হাত উঠা লজ্জা কেন করছে কেন লজ্জা করছে হাত উঠা কার কার বিয়ে করছে দাদারা কেউ হাত উঠাছে দেখো না ভালো না তা বুঝে আর বিয়ে করছে एक समय की हो चे एक टी मैं जब ने बी हो है ना खूब कान्ना काटी कर चे कोने ससुर बाटते जाए एक टा मैं खूब कान्ना काटी कर चे कोने ससुर बाटते जावे बी हो चे जब ने खूब कान्ना काटी कर चे परिवार लोगों ना बुझा चे बोले क्यों ना कान्ना काटी कर चे चिंता करना तुम ही हो माजे माजे आसले आमरा बाड़ी तो तुम्हारे बाड़ी तो माजे माजे जाओ क्यों ना तो कान्ना काटी कर सो किंतु मैं तेरा कान्ना काटी बंद ही हो ना जब ने बंद है ना और पति बोल चे क्यों ना तो कान्ना काटी कर चुप करना वो बोल चे जीवन रे प्रथम दिन हमें कह दे दिला आज तक हमारा कांदरा भर तुम्हारे काल काल तक तुम्हारा कांदरा सुन गया काल तक तुम्हारा कांदरा सुन गया आज तक हमारा कांदरा भर जीवन में प्रथम बार हम इकाली कांदरा काटी करी हैं कांदरा काटी कारी माने की एक अब तुम्हारे सारा जीवन कांदरा काटी करता हुए हैं एक अब की हो चाहे एक ता जो ना बी हो है ना हमारे वो दी घोड़ा घोड़ा पीठी ऊपर बस जाए जब घोड़ा पीठी ऊपर बस जाए एक अब पर का घोड़ा पीठी ऊपर बस चाहे सामने एक ता घोड़ा जा चलो আর যে ঘোড়ার পিঠ উপর বরটা বসছে না ওই ঘোড়াটা কি করছে ওকে পিছনে তাকাচ্ছে ওই বরটাকে আর খুব জোর জোর হাসছে এখন আগে একটা ঘোড়া যাচ্ছিল ও বলছে কি ব্যাপার কি আজ তুমি ডবল হাসছে যে কি ব্যাপার তখন ওই ঘোড়াটা বলছে আজকে ও আমার উপরে চেপেছে না হ্যাঁ আজকে দুল্লা হয়ে আজকে আমার হ্যাঁ আমার পিঠ উপর যাচ্ছে কাল থেকে এর ঘোড়ার নম্বর এসে যাবে কাল থেকে নিজে ঘোড়া হবে এটা জানে না এই দিন আমাদের তুলসীদাস বলছেন बीहे सब कोई कहे मेरा मन में यह है चार खटोल ढो ढो करके जेल भर ले जाए मनोज दुल्हा होए हैं ओई पालकी मध्य बस जाचे पालकी मध्य बस जाचे ना हाथ प्यार बेंदे जेल ते आज तक जेल खटा रहा हूं कोई जेल जाचो तू मनोज बीए कर छ ना बुझ मान छ एकने एकने की होय छे एकटा लोकर दुटी पत्नी छिलो एकने तो दुटी पत्नी छिलो এখন বাড়িতে প্রত্যেক দিন ঝগড়া প্রত্যেক দিন ঝগড়া পতি সারা দিন কাজ করে বাইরে বাড়িতে এসে মনে করবে যে স্ত্রী একটু মিষ্টি মিষ্টি কথা বলবে কাছে বসে খাওয়াবে একটু পাখা ঝুলাবে পাখা পাখা কি ঝুলাবে রোজ এসে দুইজন বদল না বলে ও আমাকে এই বলছিল বলে ও আমাকে আগে বলছিল বলে ও এই করছিল এই এত লড়াই এখন পতি খুব পরেশানি হয়েছে বলে কি করব এদের জ্বালায় আর থাকা যায় না কি করবে এটা কাজ করি এদের জন্য দুতলা বানাই দিই একটা উপর থাকবে একটা নিচে থাকবে থাকলে মানে শান্তিতে থাকবে এখানে কি করে যে নিচে থাকে না ও আগে থেকে রান্না বান্না করে একদম রেডি করে রাখে আর যখন পতিকে দেখে
चोर करे नीचे घर नहीं जाए। और जो ऊपर जो स्त्रीटा थे ना एक सारा दिन दुखी आमी और रान्ना कर बस थे और नीचे ये सारा दिन ओके नहीं जाए घर। एक दिन जो ऊपर छो खूब रेगी गेसि बोल आज के मजा से खाओ वो की कर नीचे नेमे आससे रान्ना बान्ना कर रेखे नीचे नेमे आससे दरजारे काछे बसे से। आज जो पति एससे ना ओके जोर घर भीतर नहीं गेसि बोल रोज ना तुम ऊपर चली जाओ और नीचे बस थे चलो आज के हमारे का चलो जो नहीं जा ইতিমধ্যে নিচে যে ছিল ও রান্না বান্না করে বসেছিল বলে উপরে কোথায় আমি তো রান্না বান্না করেছি ও হাতটা না টেনে টেনে উপরে নিয়ে আছে আর যে নিচে ছিল ওরে ঠেক ধরেছে এক ঠেক ধরেছে আর একটা হাত ধরেছে আর কেউ ছাড়তে চায় না এখানে কেউ ছাড়তে চায় না। ইতিমধ্যে কি হয়েছে একটা চোর চোরি ঘরে এসেছিল ও চোরি কি করবে ও তো নাটক দেখতে আরম্ভ করছে ও ভুলি আছে কি চোরি কি করবে। এখন অনেক সময় পরে এখন ঝগড়াটা শেষ হয়েছে যখন ঝগড়া শেষ হয়েছে দেখে ঘরে চোর ঢুকে আছে এখন ওকে ধরে না পুলিশ কাছে নিয়ে গেছে তখন পুলিশ বলছে কি দণ্ড দেওয়া হবে তখন চোরটা বলছে আপনি যা দণ্ড দিন আমি নিতে রাজি আছি কিন্তু একটা দণ্ড আমাকে ভুলতে দিবে না বলে কি বলে যাতে আমার দুটো স্ত্রী না হয়। এখানে দেখুন এখানে কৃষ্ণ কত গোপীদের নিয়ে রাজ করেছিলেন মহাভারত আর আমি শুনলাম কৃষ্ণ কি দ্বারকাতে 16108টা স্ত্রী সঙ্গে কি করে আছে কৃষ্ণ এখন দেখতে গিয়েছে নারদ গিয়েছে দ্বারকাতে দেখতে গোবিন্দ কি করছে এত দের কি করে সামলাছে। এখন রুক্মিণী রুক্মিণী বাড়িতে ঢুকেছেন নারদ যখন ঢুকেছেন না ওখানে দেখে রুক্মিণীর সঙ্গে তিনি হাস করে হাস করছে আর সেখানে পাশা খেলছে যখন গিয়েছেন না কৃষ্ণ বলছেন নারদ তুমি তো অনেকদিন পরে বাড়িতে এলো ওনাকে আসন দিয়ে বসিয়েছে পাকে তিনি পুজো করছেন ওনাকে বসিয়ে ওনাকে সেবা শুশ্রূষা করছেন ওখান থেকে বিদায় নিয়ে এখন সত্যভামা বাড়িতে ঢুকেছেন সেখানে দেখেন ঠাকুর সেখানে যজ্ঞ করছে সেখানে যখন সেখানে গিয়েছেন গোবিন্দ বলছে তুমি যে অনেকদিন পরে তুমি এলে নারদ মাঝে মাঝে আসবে এখন কৃষ্ণ যার ভবনে কৃষ্ণ প্রবেশ করেন ওখানে কৃষ্ণ তিনি আলাদা আলাদা ভাবে কৃষ্ণকে লীলা করতে দেখেন এক লীলা নয় যে বাড়িতে যায় ওই বাড়িতে কৃষ্ণ আলাদা লীলা করছে অর্থ হলো কৃষ্ণ এইরকম একটি লোক তাকে যত ভাবে প্রার্থনা করবে যেভাবে প্রার্থনা করবে যদি আমাদের ইচ্ছাকে যদি কেউ পূর্ণ করতে পারে না কে পূর্ণ করতে পারে কেবল গোবিন্দ পূর্ণ করতে পারে জগতে কেউ কার ইচ্ছাকে পুরি করতে পারে না। এই জন্য তিনি কি বলছেন রাসলীলার প্রথমে ভগবান কে রাস করছে বলে কোন জীব রাস করছে না ঠাকুর রাস করছে কে করছে হ্যাঁ তিনি একমাত্র রাস কর্তা হতে পারে আমার হতে পারবো না দুটো তিনটা স্ত্রী হলে টিভি হয়ে মারি যাবে হ্যাঁ টিভি হয়ে মারি যাবে মহাভারত দেখেছেন না হ্যাঁ ও টিভি হয়ে গেছিল কার হয়েছিল টিভি এই জন্য টিভি হয়ে যাবে এই জন্য রাসলীলা কেবল কৃষ্ণ এই জন্য এখানে তিনি যখন কৃষ্ণ তিনি তাদের তিনি দিয়েছিলেন বর দিয়েছিলেন তোমাদের সঙ্গে আমি রাসলীলা করব এখানে কৃষ্ণ এখানে বংশী বট নিচে দাঁড়িয়ে কৃষ্ণ তিনি সুন্দর সুন্দর তিনি বংশী ধ্বনি করছেন যখন তিনি বংশী ধ্বনি করছেন বলে জগৌ কলৌ বাম দৃশা মনোরা তিনি এইরকম তিনি বংশী ধ্বনি করছেন তিনি কি শব্দ উচ্চারণ করছেন বলে কি ওই কি যে অক্ষরটা না ওর মধ্যে পাঁচটা অক্ষর আছে যেরকম কি হয় না ক আছে ল আছে বড়ি ই আছে চন্দ্র বিন্দু মানে কি এটা হলো বীজ মন্ত্র দেখবেন যত মন্ত্র উচ্চারণ হয় দেখবেন প্রথমে কি শব্দ ক্লিং এটা হলো বীজ মন্ত্র মানে ক্লিং মানে কি ওর মধ্যে পাঁচটা অক্ষর অর্থ হলো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে না ও পাঁচটি তত্ত্ব দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে বলে কি কি বলে ক্ষিতি আগ তেজ মরুতু হ্যাঁ ওই পাঁচটি বস্তু দিয়ে এখানে এই ক্লিং অক্ষরের মধ্যে সবকিছু এই ক্লিং অক্ষরের মধ্যে আছে বা ক অর্থ হলো কৃষ্ণ ল অর্থ হলো রাধা রানী ই অর্থ হলো তাদের মিলন আর চন্দ্র বিন্দু অর্থ হলো তাদের মিলনতে যে আনন্দ হয় হ্যাঁ
क्लीन शब्द उच्चारण कर राधा रानी कृष्ण चैन जन्ना बंसी थके केवल राधे 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 शब्द बोलछ ललिता दिन की सुन ले बंसी थके केवल ललिते ललिते हैं ऐ जने सब आई निजे निजे नाम सुनचे अरे ओई समय पूरा निजे निजे कार्य व्यस्त छिलो केउ तो रान्ना कर छिलो केउ पति सेवा कर छिलो केउ छले के दूध पान करा छिलो केउ निजे रे श्रृंगार कर छिलो जखने एक क्लीन शब्द सुने एकन की हो जे सबाई घर तक दौड़ाते आरंभ कर छे कृष्ण ए जे बंसी ध्वनि कर छे ए बंसी ध्वनि बोल छे दुईटी हलो दुई प्रकार हलो बंसी ध्वनि एकटा हलो सर्वभूत मनोहर आर एकटा हलो गोपी भूत मनोहर अर्थ की बोल अर्थ हलो कृष्ण कखन कखन एई रकम तिनी बंसी ध्वनि करे हैं चार मध्य तके सबाई जाते सुनते बा किंतु कखनो कखनो एई रकम तिनी शब्द उच्चारण करे जे शब्द सबाई सुनते बारे ना केवल वही शब्द के गोपी जाई सुनते था ए जने तिनी बंसी बटर नीचे जे शब्द उच्चारण करे छले ओटा हलो गोपी भूत मना होय माने केवल गोपी जाई सुनते बारे आर के सुनते बारे ना एकन कोई बंसी ध्वनि गिए छे जन बंसी ध्वनि गिए छे एकर घरे 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 गिए छे बंसी ध्वनि एखाने उदाहरण दे छे हमादर विश्वनाथ चक्रवर्ती ठाकुर देखिबे ए चोर दर जे सरदार है जे मेन है वो की करे वो की चोरी करते जाए वो चोरी करते जाए ना एक जगह बसे था के वो जो तो चेला बुला छे ना वो चेला तेरे पार्टी दे जाओ तुम्हारे चोरी करे नहीं ऐसे माल लो आमा के दीवे एक हमने चोरी रे सरदार के बोले कृष्ण एक हमने तेरी तारे शिष्य तेरे पार्टी दिए छे बोले कादर के बोले एक बंसी ध्वनि के पार्टी दे जाओ तुम्हारा के माल नियास की नियास हो टाका पैसा माल नियास बोले की माल बोले प्रेम धन नियास हो बोले ये प्रेम धन ता अच्छे को ता है बोले गोपी तेरे हृदय मध्य वही प्रेम धन ता गोपी तेरे हृदय मध्य आछे एक हन चोररा दिए छे जो हन चोररा दिए छे ना भाग्य ते की देखे सब कबाट गुलो खुला आछे बोले वाह को सुंदर कबाट गुलो खुला आछे बोले कोन कबाट अरे गोपी तेरे कान रूपी कबाट गुलो खुला आछे बोले वाह मौका तो खूब भालो मौका एक हन गोपी तेरे कान रे मध्ये एक बंसी ध्वनि प्रवेश कर छे प्रवेश करे की कर छे उधर हृदय में देखिए गोविंद रे प्रेम टा छलो ना वही प्रेम टा के धरे दौड़ाते आरंभ कर छे जो ने दौड़ाते आरंभ कर छे यदि कोन चोर तुम्हारे बाड़ी ते धुके सारा जीवन जे धन के तुम कामिए रखे छो यदि चोरी करे लिए चले तुम्हारा की करबे बोलो तार पिछले दौड़ाबे ना बोले सारा जीवन रे संपत्ति गुला हमारे चोरी होई गलो चलो और पिछले एकन गोपीरा की कर छे वही बंसी ध्वनि पिछने तार सब दौड़ाते आरंभ कर छे जब दौड़ाते आरंभ करे छे एकन की होई छे किछु किछु गोपीरा तो चली आसे किंतु किछु किछु गोपीरा आस्ते पारलो ना बोले एलो कारा एलो ना कारा बोले तारा आस्ते बेरे छे जादे शरीर शरीर मध्ये पति तेरे कोनो संबंध छिलो ना पति संगे जार को ना संबंध छिलो ना वही शरीर हलो पवित्र कि तू जे गोपी तेरे शरीर पति तेरे संगे संबंध छिलो ओटा होय छे अपवित्र ओटा होय छे अपवित्र ओ गोविंद सेवाए लागबे ना ओटा गोविंद सेवाए लागबे ना एजने की होय छे जे गोपी रा तो चलिए से आ पूरा आस्ते बचना ओ तेरे के पति रा आर छले रा बोले उठाई जा छो बोले सब ठेंग भेंग दो तुम्हा तेरे पिता बाहर गेले उठाई जा छे तो रात्रि मध्ये तादरे आर आस्ते देनी कि जो ना आस्ते देनी तादरे की होलो तखन ओरा कृष्ण बिरह हे गोविंद आज के तुम्हारे ही रास महोत्सव ते आज के हमारा मिलते पारब ना तरा एकदम कृष्ण बिरह रूपे अग्नि ते तरा जल जलते आरंभ कर छ उदाहरण दिचे जरा कम आमे रे सिजिन ते की होय आम जखन गाछे रे मध्ये एकदम पुष्ट हो जाय की करे आम तक पेड़े नहीं आसे गरम रे मध्ये रखे दे बालू ऊपर रखे दे बा खोर दिए ढके दिए ढके दिले की होवे वही घर में ते की होय पकि जाय ওই ঘরে পেতে পেকে যায় কারণ পেকে যায় তখন যেটা পেকে যায় ওইটাকে নিয়ে তখন গোবিন্দ সেবায় লাগায় পেকে গেলে গোবিন্দ সেবায় লাগায় সেই রকম ভাবে এখন যাদের ওখানে রেখে দিয়েছে আসতে দেয়নি পুরা কোন গোবিন্দ বিরহে তারা একদম বিরহিত হয়ে গেছে হে গোবিন্দ কি আমরা তোমার সেই সেবা করতে পারবো না ওই রাস মহোৎসবতে আমরাকে মিলতে পারবো না কারণ খুব বিরহ এসেছে ওই বিরহ রূপী অগ্নি তোরা পেকে গেছে जब पेके के जो शरीर तो को पति रा तो शरीर टा के रखे दिए छे आत्मा की रखते बारे वही आत्मा शरीर ते की हो जे गोपीरा से रासरी टा ते गोपीरा चली ऐसे छे जब ऐसे गए छे कृष्ण एकन तादर मध्ये ना
একটু হাসি ঠাট্টা করেছে। তাদের মধ্যে কৃষ্ণ একটু প্রথমে তো তিনি বললেন বলে স্বাগতম মে মহাভাগ। কৃষ্ণ তো প্রথমে তাদেরকে তিনি স্বাগত করলেন, বলে কেন স্বাগত করলেন, কারণ হলো তোমার মহাভাগ্যবতী, তোমার সংসারের সমস্ত প্রকার বাধা বিঘ্নকে দূর করে তোমার আমার কাছে এসেছ। আর যারা গোবিন্দ কাছে আসে তারা তো হলো সৌভাগ্যবতী, এই জন্য বলে যে মহাভাগ্যবতী তোমরা, তোমার এখানে এসেছ, হ্যাঁ তোমার এখানে এসেছ। এখন কৃষ্ণ তাদের সঙ্গে খাটা করছেন, বলে দেখো তোমরা হলো পতিব্রতা স্ত্রী, পতিব্রতা স্ত্রীদের ধর্ম হলো, এই যে বাচ্চা গুলো এখানে আছে ওদের মানা করতে, একজন উপরে যাও জন, এই জন্য এখানে এখানে কেউ নেই নাকি, তাই বলো ওদেরকে বলতে হবে। এই জন্য এখানে বলছেন যে হ্যাঁ এখানে বলছে ভাগ্যবতী, এখানে তাদের সঙ্গে বলছে দেখো তোমরা হলো পতিব্রতা স্ত্রী, পতিব্রতা স্ত্রীদের ধর্ম হলো পতি লগড়া লুড়া, মানে হলো যে কোন অবস্থা পতি হও না কেন, নিয়ম হলো স্ত্রীদের ধর্ম পতি সেবা করা হলো, পতি পত্রীদের ধর্ম হলো পতি সেবা করা, হ্যাঁ পতি সেবাই স্ত্রী জনে পতি হলো পরমাত্মা, এই যে নিজের পত্নীর সেবা করতে হয়। এখানে গোবিন্দ বলছে তোমাদের একটা কাহিনী শোনাবো, যারা পতিব্রতা ধর্ম যাজন করে তাদের মধ্যে কি গুণ বলো বলো কি শোনাবে। এখানে গোবিন্দ বলছে এক সময় কি হয়েছে, দুজন পতি পত্নী ছিল, তাদের ঘরে একটা বাচ্চা ছেলে হয়েছে, ওই বাচ্চা ছেলেটাকে বলে হামাগুড়ি দিতে শিখেছে। এখন কি হয়েছে, পতি পত্নীর কোলে মাথা দিয়ে শুয়েছিল, যখন শুয়েছিল ওই বাচ্চাটা শুয়েছিল, এখন বাচ্চাটার ঘুম ভেঙে গেছে, যখন ঘুম ভেঙেছে আগে যে রান্না হতো কাঠ দিয়ে তো রান্না হতো, কিছু সময় আগে ওই রান্না করেছিল ওই চুলার মধ্যে এখন আগুনটা জ্বলছে, আর ওই যে বাচ্চাটা ছিল না ও হামাগুড়ি দিতে দিতে চলে গেছে কার কাছে, ওই চুলার কাছে চলে গেছে, এখানে চুলার ভিতরে পড়ে যাবে। এখানে স্ত্রীটা এখন দুবিধাভাবে পড়ে গেছে, কি বলছে আমি হলাম পতিব্রতা নারী, পতিব্রতা নারীর কি ধর্ম, পতি সেবা করা, অতএব পতি এখন আমার কোলের মধ্যে মাথাটা দিয়ে শুয়ে আছে, হ্যাঁ যদি আমি ছেলেটাকে রক্ষা করতে যাই কি হবে, পতির ঘুমটাকে নষ্ট করতে হবে, আমি পতিব্রতা নারী পতির ঘুমটাকে নষ্ট কি করে করি। তখন চিন্তা করছে ছেলেটা মরে যাও যা হোক, কিন্তু আমি নিজের পতিব্রতা ধর্ম ছাড়বো না। এখন দেখতে দেখতে ছেলেটা চুলার মধ্যে পড়ে গেছে, যখন চুলার মধ্যে পড়ে গেছে এখন তো ও তো ছাড়ি ধরপড় করতে আরম্ভ করেছে, বলে কি হবে কি হবে কি হবে, একটু পরে পতির ঘুম ভেঙেছে, বলে ছেলেটা কোথায়, বলে ও তো চুলার মধ্যে পড়ে গেছে, বলে তুমি রক্ষা করলে না, বলে তুমি আমার কোলের মধ্যে মাথা দিয়ে ঘুমাছো, এনে ধর তোমার ঘুমটাকে নষ্ট করতে হবে, হ্যাঁ আমার পতিব্রতা ধর্ম হবে নষ্ট হবে, বলে চলো চলো দেখি কি হচ্ছে। ওখানে গিয়ে দেখে দেখুন পতিব্রতা ধর্মের কি শক্তি, দেখে পতিব্রতা সামনে ওই যে অগ্নিটা না একদম নিস্তেজ হয়ে গেছে, ওই ছেলেটার চুলার মধ্যে খেলাধুলা করছে কিছু হচ্ছে না, আর পতি গিয়ে ওই ছেলেটাকে ওখান থেকে কোলে থেকে উঠিয়ে নিয়ে এসে গোবিন্দ বললে দেখলে পতিব্রতা তোমার হলো, পতিব্রতা নারী তোমাদের ধর্ম হলো পতি সেবা করা, হ্যাঁ এই জন্য পতিব্রতা ধর্মের এত শক্তি আছে, যেন তোমরা ঘরে ফিরে যাও পতির সেবা করো। গোপীরা বলছে আমরাও তোমাকে একটা স্টোরি শোনাবো, বলে কি শোনাবি শোনা কি কথা শোনাবি, বলে এক সময় কি হয়েছে দুজনা পতি পত্নী ছিল, এখন পতিকে কোন বিশেষ কার্যের জন্য বাইরে যেতে হবে, তখন পত্নীকে বলেছে দেখো আমাকে কিছু দূরে বাইরে যেতে হবে, পত্নী বলছে তুমি বাইরে গেলে আমি একা কি করবো, আমি রান্না বান্না তো তোমার জন্য করি, শৃঙ্গার তো তোমার জন্য করি, ঘর তো পরিষ্কার তোমার জন্য করি, খাটকে সাজাই তো তোমার জন্য তো আমি সাজাই, আর তুমি গেলে আমি একা কি করবো, বলে আমাকে তো যেতে হবে কোন বিশেষ কাজ আছে আমাকে যেতে হবে আমাকে। এখন যখন বলেছে তখন বলছে আমি এখন কার সেবা করবো, বলে দেখো আমি নিজের একটা ফটো দিয়ে যাবো, আমি যতদিন পর্যন্ত না আসি না তুমি এই ফটোটারে তুমি সেবা করবে। এখন পত্নীটি এখন ফটোটি সেবা করেছে, যখন সেবা করেছে এখন পতি এসে গেছে, পতি এসে গেছে দরজা খটখট করছে, যখন খটখট করছে তখন গোপীরা বলছে গোবিন্দ বলো এখন তো পতি এসে গেছে, ওই স্ত্রী এখন ফটোটা পুজো করছে এখন কি করে, বলে যখন পতি এসে গেছে ফটো পূজা করার কি দরকার, পতির সেবা করবে পতি এসে গেছে, বলে তোমার প্রশ্নের আনসার পেলে, বলে কি আনসার, বলে তুমি তো গীতার মধ্যে বলেছ
पिता अहमस्य जगत धाता माता पिता मा। तुम ही तो बोले छे ना हैं तुमेव माता च पिता तुमेव तुमेव बंधुश्च सखा तुमेव तुमेव विद्याम द्रविण तुमेव तुमेव सर्वम मम देवदो। तुम ही तो बोले छे कथा ना आमी होलाम जगत रे पति माता भाई बंधु आमी। अरे बंसी ध्वनि करे तो तुम्ही हमारे देखे छो मान के तो तुम्ही तो चोरी करे छो तुम्ही तो जगतपति जगन्नाथ तो तुम्ही। अरे तुम्ही हमारे देखे आवार बोल छो तुम्ही चल जाओ हां इरा की रकम व्यवहार जखन ए रकम बोले छे तखन गोपीरा बोले छे तुम्ही जे एतो भालो भालो कथा सुना ले तुम्ही बोले की बोले कृष्णांग बंदे जगत गुरु कृष्ण होले ने तेरी जगत गुरु नियम की प्रथमंतु गुरुम पूज्यम ततश्चैव ममार्चनम पूर्वन सिद्धिमाप्नोति जन्नथा निष्फलम भवे। तुम ही कथा बोले छ प्रथमे गुरु रु पूजा तापर गोविंद रे पूजा प्रथमे तुम्ही हो जगत गुरु तुम्ही जगन्नाथ अतर तुम्हार तो पूजो करो प्रथमे जखन गोपीरा ए सब कथा बोले छ ना आ कृष्ण के फेल कर दिए कृष्ण फेल हो गए छे बोले ठीक है तुम्हारे उत्तर ते हमें संतुष्ट तब भगवान कृष्ण तिनी रासलीला तिनी करछन एक गोपी एक कृष्ण एक गोपी एक कृष्ण हैं जिनी एक चक्र मते काजल लागी है सिलो गोविंद आठटा चक्र मते लागी दिए छे जे आधा कापड़ पड़ी है सिलो गोविंद ताके पूरो कापड़ पड़ी दिए छे जे गलार हारटा कमर मते कमर रे तरघंटी गलाय कृष्ण ठीक ठीक भावे कृष्ण गोविंद तादर श्रृंगार करछे एखाने शिक्षा देछे आमादर जदि श्रृंगार के करते पारे गोविंद ही आमादर तिनी श्रृंगार तिनी आमादर करते पारे एखन कृष्ण जखन रासलीला करछे किंतु प्रत्येक गोपीरा की देखछे केवल गोविंद हमारे काछे गोविंद आर कार काछे नहीं हमारे काछे किंतु केवल राधा रानी तिनी देखछे गोविंद हमारे काछे आछे आर गोविंद सवायर काछे आछे एखन गोपीदेर सौभाग्यमद होछे सौभाग्यमद माने की सौभाग्यमद अर्थ होलो देखिबे ए जगत देखिबे यदि कोन पति निजर पति के खूब भलवासे की करे यदि पत्नी के खूब भलवासे ना तखन की करे मायरा तोर पति रे माथा चढ़े बसे हैं तदे तखन माथा बोले आमार छा किछु हवे ना हैं एकर गोपी देर एही अवस्था होय छे कृष्ण गोपीरा माने करे छे जे कृष्ण हमारे एतु भलवासे यदि एक धाम आसे ना कृष्ण कापड़ भी पूछे नीचे हैं यदि बोले तुम्हारे की पाए बेखारी देचे एक पार्टी भेद देबो आर गोपी देर तो अभिमान हो गेछे देखो गोविंद हमारे कत भलवासे गोविंद तादर मते सौभाग्य मान राधा रानी मते से गेछे मान मान माने राधा रानी केवल एका देखछे गोविंद अमर काछे आर गोविंद सवाई काछे आछे एकोन की होय छे गोपी देर मध्ये अभिमान की अभिमान है इससे बोले राधा रानी कोन दरकार नहीं राधा रानी बिना बिना हमारा स्वतंत्र नायिका माने राधा रानी छड़ा हमारा पूर्ण राधा रानी कोन दरकार नहीं गोविंद देख लो राधा रानी दरकार नहीं राधा रानी छड़ा सब कुछ होवे राधा रानी जने तो तिनी होले ने राज से इधर राधा रानी एकाने इधर तो राधा रानी प्रति नेग्लेक्ट भावना ऐसे के छे हैं अपमान हां राधा रानी प्रति अवज्ञा भाव ऐसे छे एकन राधा रानी मान के राधा रानी जगत रास लीला छेड़े गिए छे राधा रानी ने मान के मना बार जने गोपी तेरे सौभाग्य मत के दूर करा जने कृष्ण तत्रैव कृष्ण अंतर दियते कृष्ण सखन अंतर ध्यान होए एकन गोविंद की कर छे एटा कुंजर मजे गोविंद गिए छे गिए निजर श्रृंगार टाके बदली दिए छे बदले दिए एक सुंदर श्यामा सखी रूप धारण कर छे जते राधा रानी ना बुझते बारे अरे गोविंद की बोचे देखो हमरा दुई जण होए गोविंद के खुजते जाबो चलो एकने तिनी कायदा करे की बचे राधा रानी का हाथ धर दिए छे एकने राधा रानी बुझते पारनी वो माने कर छबे देखो गोपी होए एकन गोविंद ताके लिए के छटा कुजर मते लिए किए तखन गोविंद बोले छे तखन गोविंद सुंदर सुंदर पुष्प चयन करे सुंदर सुंदर माला बांधिए तिनी राधा रानी के खोपा के साजिए छे राधा रानी गला के साजिए छे राधा रानी हाथ को साजिए छे आर इति मध्ये गोपीरा तो कृष्ण बिरहते बिरह नितो है से गोविंद के खुजी बड़ा छे हां हां गोविंद तुम कुठाय गाच पाला वृक्ष पशु पक्षी सबाय के जिज्ञासा कर छे जिज्ञासा करते करते केव आर भोले ही ना तखन एक पृथ्वी रे मध्ये नजर पड़ छे बोले पृथ्वी तुम तो सर्वत्र विद्यमान तुम तो सब जानो गोविंद कुठाय गिए छे जण पृथ्वी मध्ये नजर पड़ छे ना सेखाने की देखे गोविंद रे सुंदर चरण देखी
আর গোবিন্দ চরণ হলো 19টা চিহ্ন আছে কয়টা চিহ্ন আছে আমরা বলি না যদি কোন বিপত্তি আসে বলে গোবিন্দ চরণ স্মরণ করো সব দুঃখ দূর হয়ে যাবে বলে কেন ওর চরণে সব কিছু আছে 19টা চিহ্ন আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন ওর চরণে আছে চক্র চক্র মানে যদি ওই চক্রকে স্মরণ করে তোমার সমস্ত শত্রু বিনাশ হয়ে যাবে ওই চরণে আছে স্বস্তি যদি স্বস্তি কি চিকে স্মরণ করে সব সর্বত তোমার জয় জয়কার হবে ওই চরণে আছে পতাকা যদি ওকে স্মরণ কর না তোমার সব জায়গায় বিজয় প্রাপ্ত হবে ওই চরণে আছে গদা যদি গদা কে স্মরণ করে তোমার শত্রু বিনাশ হয়ে যাবে আছে অঙ্কুশ যদি ওইটা স্মরণ করে যেরকম হাতি কে কন্ট্রোল করে আমাদের মনটা হলো ওই মতওয়ালা হাতির মত আমাদের মনটা কন্ট্রোল হয়ে যাবে ওই চরণে আছে ধান যদি ওইটাকে স্মরণ করেন বাড়িতে খুব মা লক্ষ্মীর কৃপা হবে ঘরে খুব টাকা পয়সা আসবে ঘরতে এই জন্য প্রত্যেক চিহ্নের হলো আলাদা আলাদা চিহ্ন আছে এখানে সব গোবিরা তো সেবা করে ওই দেখে বুঝতে পেরেছে বলে গোবিন্দ তো এই দিকে গিয়েছে যখন একটু গিয়ে দেখে না ওই গোবিন্দের চরণের দুটো মাঝখানে একটি ছোট একটি কোন মেয়ের চরণ চিহ্ন কিন্তু ওইটা কে বুঝতে পেরেছে ওদের মধ্যে তিন প্রকার গোপী ছিল সপক্ষ বিপক্ষ আর তটস্থা হ্যাঁ সপক্ষ মানে যারা রাধারানীর দলে বিপক্ষ মানে যারা কেবল কৃষ্ণকে মানে তটস্থা মানে যারা গোবিন্দকে পূজা করে রাধারানীকে পূজা করে এখানে যারা রাধারানীর চরণ সেবা করে ও দেখে তো বুঝতে পারছে এটা তো রাধারানীর চরণ এখানে বলে না কেউ কেউ বলে ভাগবতে তো রাধারানীর নামই নেই হ্যাঁ রাধারানীর নাম নেই রাধারানী বলে রাধারানীর নাম আছে এখানে সুখদেব গোস্বামী বলছে বলে অনেয়া রাধা তনুনাম ভগবান হরি ঈশ্বর জন্না বিহায় গোবিন্দ বলছে দেখো এই যে দুইটি চরণের মাঝখানে যে চরণ চিহ্নটি এটা হল রাধারানীর চরণ চিহ্ন এখানে যদ্যপি সমস্ত গোপীরা ছিল কিন্তু কৃষ্ণ কাকে নিয়ে গিয়েছে কেবল আমাদের রাধারানীকে নিয়ে গিয়েছে অর্থ হল রাধারানী সর্বশ্রেষ্ঠ হলেন শ্রী রাধারানী বলে শ্রীমতী রাধারানী কি বলে শ্রী বৃষভানুরাজ নন্দিনী কি যখন আর একটু আগে গিয়েছেন কই চরণ চিহ্নটি নেই বলে এটা কোথায় গেল এটা গোপী বলছে এটা তো হৃদয়কে আর বেশি কষ্ট দিচ্ছে বলে কেন বলে গোবিন্দ চরণ কে দেখে নিচে দেবে গেছে মানে কি ওই গোবিন্দ কে কোলে নিয়েছে হ্যাঁ এখানে একটু যখন গিয়েছে ওই কৃষ্ণ তিনি কুঞ্জের মধ্যে নিজের হাতে রাধা রানীকে তিনি শৃঙ্গার করছে আর এদের গলার কথা শুনে না গোবিন্দ বলছে রাতে তারও চার তারিখ আনতে পালি যাবো যদি ওরা দেখে না ওরা মান করে বসবে এখানে সারাদিন কি কাজ করবো এখানে রাধা রানী মান করে দিচ্ছে আমি যেতে পারছি না তুমি যেরকম ভাবে আমাকে কাঁধে উঠিয়ে নিয়ে এসে ওই কোলে নিয়ে যাও বলে কাঁধে বসে বলে বসাও আর যখন বসতে গিয়েছি কৃষ্ণ কাঁধে কান্তের ধ্যান হয়ে গেছে আর রাধা রানী তো ক্রন্দন করতে 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 ওইখানে তিনি বেহস ওইখানে হয়ে গেছে ইতিমধ্যে গোপীরা আসে তার হোস করে হোস দিয়ে বলে চলো আমরা যমুনা কিনারে গিয়ে ওখানে গোপী গীতি গাইব কেন গোবিন্দ তার কীর্তনকে খুব ভালোবাসে এখানে তারা যমুনা কিনারে যে গীত গিয়েছিল এর নাম হলো গোপী গীত এই গোপী গীতের মধ্যে এত শক্তি আছে যদি কোথায় যদি বাড়িতে কেউ ওই গোপী গীত বলে না গোবিন্দ থাকতে পারবে না ওকে বাড়িতে আসতেই হবে এখানে আমাদের অনেক লোক অনেক গীত পড়ে অনেক স্তুতি পড়ে আপনারা চেষ্টা করবেন যাতে বাড়িতে গোপী গীত গাইতে পারে সেখানে প্রত্যেক দিন ওখানে গোবিন্দ আসবে তার দু একটি শ্লোক আমরা শুনে নিই ঠিক আছে বলে জয়তী তে Yeah.
देखो जगत तीन प्रकार लोक है। एक प्रकार लोक है जरा भजन कर ले ताकि भजन करे, आर द्वितीय प्रकार है भजन ना कर लो भजन करे, तृतीय प्रकार लोग है करु ना करु तब तो भजन करे। बोले देखी गोविंद एक तीनेरे मध्य तुम्हें की गोविंद बोले देखो जरा भजन कर ले भजन करे तारा हलो बढ़िया। जरे काम दुकाने आपने कौन जिनिस नीते जावे 500 दिले 500 वो जिनिस दे दिलो सिखाने कौन प्रेम था के ना। द्वितीय प्रकार लोग करे करु कुबा ना करु तब वो करे तिनी के बोले पिता माता के पिता माता जे रकम छले दुष्ट होए गेलो किंतु पिता माता की करे बोले अमर छले कार छले अमर एटा छले। एई जने देखबे पिता माता दर जे छले प्रति जे प्रेम हैं जत्तो दुष्ट के ना हो जाओ यदि किछु इनकम ना करे तो वो पिता माता की माने करे एटा अमर छले एटा हैं। एई जने नियम की होलो पिता माता दर ऋणी ना कखनो छले पिता माता ऋणी थेके कखनो मुक्त होते पारे ना কখন মুক্ত হতে পারে না। এই জন্য এই রকম নাই বিয়ে হলো বাড়িতে বউ মা এসে গেল এই রাত্রিতে এরকম একটা মন্ত্র দিল দ্বিতীয় দিনে ছেলের মাথা খারাপ বুঝতে পারছে তো এরকম কখনো করতে নেই হ্যাঁ এরকম করতে নেই। আমরা যেরকম করবো না একদিন আমরাও শাশুড়ি হব আমরাও পিতা মাতা হব আমরা যেভাবে পিতা মাতাকে সেবা করব আমাদের ছেলেরা ওই রকম ভাবে আমাদের সেবা করবে। আমরা যদি সেরকম যেরকম করব ওর ফলটা তোমাকে নিতে হবে। এই জন্য সব সময় বলে পিতা মাতাদের ঋণী কেউ জগৎ থেকে মুক্ত হতে পারে না। যখন নিজেরা পিতা মাতা হবে না বুঝতে পারবা এটা ছেলেকে গর্ভে ধারণ করা তাকে জন্ম দেওয়া তাকে খাওয়াওয়া তাকে লেখাপড়া শিখা যে কত কষ্ট কে জানে পিতা মাতাই জানে। এই জন্য ঠাকুর নিজে বলছে এই জন্য ছেলে যা কিছু হয়ে যাও না কেন কিন্তু পিতা মাতাদের হৃদয়ের মধ্যে থাকে ই আমার ছেলে ই হল আমার ছেলে। এই জন্য সব সময় পিতা মাতাদের আমাদের সেবা করতে হয় শাশুড়ি শ্বশুরদের আমাদের সব সময় সেবা করতে হবে কেন একদিন আমরা ও শাশুর শ্বশুর আমাদের হব। এই জন্য তৃতীয় প্রকার লোক হলো করুক না করুক তার কার মধ্যে সম্বন্ধ নেই। ওরা হলো চারি প্রকার আত্মারাম আপ্তকাম গুরুদ্রোহী অকৃতজ্ঞ। তখন কৃষ্ণরা গোপীরা বলছে গোবিন্দ তুমি হলে অকৃতজ্ঞ গুরুদ্রোহী কেন তোমার প্রেমের গুরু হলো রাধা রায় তুমি কোথায় বাঁশি বাজি আমাদের ডাকিলে আর ডেকে অন্ধকার রাত্রি মধ্যে ছেড়েতে চলে গেলে এত তুমি গুরুদ্রোহী অকৃতজ্ঞ তুমি। তখন গোবিন্দ বলছে দেখো প্রেম হলো দুই প্রকার একটি হলো মিলন একটি হলো বিরহ। যে মিলনতে কি হয় সামনে সামনে মিলে কিন্তু বিরহতে কি হয় বলে যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্পুরে হ্যাঁ বিরহতে যেরক পতি যদি বাড়িতে থাকে দেখবে প্রথমে কি মনে হয় স্ত্রী হলো প্রথম হলো চন্দ্রমুখী বলে একটা চন্দ্র তো আকাশে আমার কাছে একটা চন্দ্র আছে ওই পত্নী কিছুদিন পরে কি হয়ে যায় সূর্যমুখী হয়ে যায় তারপরে জ্বালামুখী তারপরে লড়াই ঝগড়া আসাদি এক বললে দু কথা তো বলে তিন কথা শোনাবে চারি কথা শোনাবে হ্যাঁ কিন্তু দেখবো ওই পতি যদি দূরে থাকে যদি মাসে দুই বর্ষে এক বর্ষে আসে পত্নী কি করে বাড়িতে পতি পত্নী আছে পতি বলছে একটা গ্লাস পানি উঠিয়ে দি বলে তুমি উঠিয়ে পেতে পার না উঠিয়ে খেয়ে নাও না হ্যাঁ কিন্তু পতি যদি 6 মাসে 2 বর্ষে পর আসে দেখবেন পত্নী কি করে সারাদিন পত্নী চিন্তা করে কবে আসবে এলো না আর যখন বাড়িতে আসে না খুশি হবে। এই জন্য এখানে গোবিন্দ বলছে দেখো তোমাদের মনে হচ্ছে যেন আমি আলাদা হয়ে গেছিলাম আমি কোথায় যাইনি আমি তোমাদের তো মাঝখানে ছিলাম বসে তোমাদের প্রেমের কথা শুনছিলাম তোমরা আমাকে কত ভালোবাসো হ্যাঁ ওই বিরহ অবস্থাতেই তোমাদের হৃদয়ের যে প্রেমের উদ্গার তখন আসে যখন বিরহ অবস্থা আসে এই জগতে তোমার প্রেমকে জগতে আমি দেখাতে চেয়েছিলাম তোমরা আমাকে কত ভালোবাসো। এই জন্য গোপীরা আমি তোমাদের ছেড়ে কখনো যেতে পারি না আমি তো এখানে ছিলাম। তখন ভগবান তিনি মহারাজ তাদের সঙ্গে করেন সি বিয় তিনি
गोपी रूप धारण कर सिंह ठाकुर ए गोपीश्वर महादेव है तिनियो से ही दर्शन करते आसेन आकाश समस्त देवतरा से वाद्य जंत्र बाजा छे आ हेदी के ब्रज गोपी आ कृष्ण एक गोपी ए कृष्ण एक गोपी कृष्ण सभाय सगतनी वही महाराज कर ले बोले श्री वृंदावन बिहारी लाल की जय की जय नाचने वाले के हे सोर सिर चो वृंदावन हे रही पायल की झलका Oh,
दिवस व्याप्ति हमरा यही भागवत कथा श्रवण कर ला कदिन कई कथा सुन छे ए कथा बोलबे ना दू जन माई माई एक जगह हो जाए ना पंचम चार प्रकार का आश्चर्य आ छे पंचम आश्चर्य की जाए दू जन माईरा बसे कथा बोल छे ना इटा लो सब ते बड़ा आश्चर्य कथा सब के चाल कर छे कने बसे बसे हरे कृष्णा जे जखाना आछे जगह बस जाओ गौर प्रेमानंदे देखो हमारा सात दिन पर्यंत भागवत कथा श्रवण कर ला कितु नियम होलो भागवत कथा ते किछु नाओ आर कथा ते किछु दाओ किछु निबे आर किछु दिबे बोले की निबे आर की दिबे बोले जतो खराब जिनिस गुलो दी जाओ आर नेबटा की जतो भालो जिनिस नेबो कत किछु भालो जिनिस दी जाओ आर देव जतो खराब जिनिस बोले खराब जिनिस की बोले चारिटी होलो खराब जिनिस कयटा होलो जखन श्री परीक्षित महाराज राजत्व करते हठात ही देखे किछु तार देश अमंगल तखन घूरते घूरते तिनि देखे एकटी बलद हैं तार एकटा पायर मध्ये दाड़ी आछे आर एकटा शूद्र राजा और एकटा को भांगार जने चेष्टा कर छे हैं आर एकटी गोरु तिनी खूब अजर नयन तिनी क्रंदन तिनी कर छे तखन परीक्षित महाराज रेगे गे छे रेगे किए बोल छे ए गोरु टु की बोले गोरु टु हाल के एना लो पृथ्वी बोले तुमी केन काटना काट कर भई गे छे हरि बोल हरे कृष्णा होय हो दादा बस बस ए जने गोरु टा के बोलले तुमी के बोले आमी पृथ्वी बोले केना दुखी हो छो बोले कृष्ण गोविंद चली गए छे हां जखन गोविंद छिलो ओनार चरण स्पर्श पी हमार को तो आनंद होतो एखन गोविंद चली गए छे एखन जत तो कलयुग एले जत तो पाप कर्म हवे आमी ओई पाप की करी आमी सज्ज करबे जने कान्ना गाटी कर छे ओई बलदादा के जिज्ञासा कर छे बोले तुमी के बोले आमी होलाम धर्म बोले तुम्हारे तीनटे पाप उठाई गेलो ए कथा बोलबे ना बोले तुम्हारे तीनटा पाप उठाई गेलो बोले सत्य त्रेतया द्वापर ए तीनटी युग चली गए छे ए जने धर्म रे तीनटी चरण शेष होई गए छे आ धर्म एकने एक पाय दाडिया छे बोले ये लोकटा के ए लंबा चौड़ा तुम्हारे एकटा ठेंग के भांगार जने चेष्टा बोले आमी हम कली बोले तिमि की करछो बोले ये कली युग हम कर धर्म कर्म थाकते देबो ना सब जगह जाते पाप पाप मारा मारी काटा काटी ए सब जाते होय हैं तमने परीक्षित महाराज बोलले देखो जत दिन आमी थाकबो ना तुम्हार कोन राज्य तो चलबो ना बेरे जाओ घंटे की नहीं तो प्राण तुम्हारे शेष कर दो एकदम खड़ा बेरे कर छे तखन वो सीधा एनारे चरणे पड़ी गे छे बोले सत्य त्रेतया द्वापर एरा तो तीन जना राज्य तो करलो एकन कलयुग एकन अमर राज्य तो कृपा करे अपनी हमारे स्थान दीता हब एकन परीक्षित महाराज चिंता कर छे कलयुग रे मध्ये गुण किया छे आर कलयुगे दोष किया छे कलयुगे देखले अभी कलयुगे अनेक तो दोष आ छे कलयुगे किंतु एकटा गुण आ छे बोले की आ छे बोले कले रे दोष निधे राजन अस्ति एक महान गुण कलयुगे रे दोष एकटी महान गुण की बोले कीर्तना देव कृष्णस्य मुक्तम पद परम प्रजे यदि ए कलयुगे एकटू के ठाकुर नाम तुमनी
केवल गोविंद रे टू नाम निए जदि नि जाय ना तिनी भव सागर तक पार हो जाय। अरे विशेष कर एई जे कलयुग ते हमरा एसे छी एई कलयुग केउ जन्म नेते चाहे ना कारण की बोले सब जगह ते झगड़ा बहुत मात्र झगड़ा छले छले मते झगड़ा ऑफिस ते जावे झगड़ा देशे देशे रे मते झगड़ा सब जाते झगड़ा झगड़ा कलयुग ए जने कलयुग केउ जन्म नेते चाहे ना किंतु हमरा एई जो कलयुग एसी ना यही कलयुग में बड़े बड़े देवता राव बड़े बड़े साधुरा जन्म नेते चाहिए बोले के ना बोले यही कलयुग हम धन्य कलयुग बोले धन्य कलयुग माने यही कलयुग सचिन नंदन गौर हरितिनी कलयुग राधा रानी भाव अंका तिनी आसवे यही कलयुग कलि ने प्रभाव बेसि बाड़े ना यही कलयुग प्राय कर हरि भक्त सवाई हवे गलाई माला तिलक लागिए गोविंद रे नाम जप करिवे हैं यही कलयुग ब्रह्मा शिव नारद तराव यही कलयुग जन्म नित्य चाहे छे और महाप्रभु रे अनुगत तरा हरे कृष्णा 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 हरे हरे सिगरेट अफीम गांजा भांग मद एगुलो खेते नहीं ए जने आमादरे ओई दिगे साधु राखी बोले जान तो मद लावा छे हां मद जे खावे और तीन टा लाभ प्रथम लाभ होलो वो की हबे बूढ़ो हबे ना बोले बूढ़ो हबे ना बनो बोले पेचे थाकले तो बूढ़ो हबे और तब मद खिए के आधा वर्ष मर जाए बूढ़ो की करी हबे आर द्वितीय लाभ की जाने तो पर बाड़ते चोरी हबे ना बोले चोरी को खाना जब गहना फड़ा बिक्री करे हां सब खिए थे तो सब सेस कर दे चोरी को था है हैं यदि ए जिंस को लेके खाए धर्म से खाने नष्ट हो जाए धर्म तृतीय टी वाला स्त्री बोले स्त्री तेरे ऊपर कलि रे निवास बोले कौन स्त्री बोले जरा अवैध रूपे स्त्री पुरुष शरीर में तो परिश्रम कर छ कल्पना करते बारे ना तो लंबा लोग ए तो परिश्रम कर लोग उधर देखबे निदान सी बोजी एदि ए आमादर ए दिगे देखबे 60 70 वर्ष रे बूढ़ो होई मरिया छे बूढ़ो होई मरिया छे बोले के ना कारण की बोले कारण होलो ए जे मांस आमादर जे शरीर ता ना ओटा मांसल जने ना एटा ले निरामिष बोले देखनु किछु उदाहरण दे दुवा छे आमादर पेट पेटर जे आंत ता छे जे हजम नाड़ी ता एटा लो 6 मीटर जरा आमिष बजी कुकुर सिंह बाघेर ओदर बोले 2 मीटर आमादर जत्तो हजम शक्ति तादर मते 10 गुण बेसी ए जने कांचा मांस धरलो संगे संगे खीर दिलो हमरा कांचा मांस केत पारबो केना इटा हमार आहार नय आर होलो कुकुर सिंह बाघरे होलो आर हमार देखा आहार नय ए जने जोर करी हमार खाची होटा की आज हमारा जदी खाए हमार देर आंतटा होलो 6 मीटर अपनी डिस्कवर खोले बा अपनी यूट्यूब खोले खोले देखबे ने गूगल खोले कोन देश से बेसी लोकरा कैंसर हार्ट अटैक ते कोन देश से लोकरा बेसी मर छे खोले देखबे ने अपना सर्च अगर देखबे बोले जरा माछ मांस खाछे तारे जरा माछ मांस खाछे ताराई बेसी ताराई मर छे ए जने हमादर शरीर ता होलो निरामिष भोजी जे रकम दांत देखना हमादर दांत जे रकम एटा गाधार दांत देखबे से रकम एटा छागल रे दांत देखबे से ए रकम एकटी गाधार दांत देखबे ना हमादर दांतर मतो जतो ई घास निरामिष खाय ना तादर दांत गुला हमादर दांतर मतो किंतु जरा आमिष भोजी कुकुर रे दांत की रकम बोलो हाँ की रकम एटा सिंगर दांत बाघर दांत की रकम देख मैं सब नुकला नुकला गोजिला गोजिला होए कहना ना और मांस खावे ऐ जने दांत का कोई ना कोई भावे पानी है छे देखे मैंने जरा निरामिष भोजी बोल ला तादर रात्रि ते ना चोकटा जल जल करेंगे ना तादर चकुलो जल जल करेंगे ना कि देख मैंने बिड़ाल के देखे एक बाघ के देखे एक सिंगर के देखे
এটা কুকুরকে দেখবেন না চোখ মানে রাতের মধ্যে জল জল করে এটা জল কিরকম খায় দেখবেন এটা কুকুর বিড়াল সিংহ কি করে জল খায় জিভ দিয়ে জল খায় কি দিয়ে জল খায় জিভ দিয়ে খায় আমরা কিরকম খাই মুখে লাগিয়ে খাই এইরকম দেখিয়েছে আমাদের শরীরটা হলো ভেজিটেরিয়ান নিরা আমাদের নন ভেজিটেরিয়ান নয় আমিষভোজী নয় আমরা জোর করে খাচ্ছি ওই জিনিসটাকে জোর করে খাচ্ছি বুঝতে পারছেন তো এইখানে নিরামিষ ভোজী হবেন বলুন তো একটা ছাগলের বা পাঠার মাংস কিলো কত এক কিলো মাংস কত বলো তো ভাই আচ্ছা তো বলতে পারছেন বলছে বাবা বলছে 700 টাকা হ্যাঁ 700 টাকার এক কিলো মাংস নিয়ে এলেন তার সঙ্গে মশলাও লাগবে তেল লাগবে প্রায় 800-900 টাকা খরচ হলে পরে তখন কি হবে এক কিলো মাংস বাড়িতে রান্না হবে আপনি এক এক টাইম খেয়ে শেষ হয়ে গেল আপনি 900 টাকার আপনি সবজি নিয়ে আসুন কতদিন খাবেন বলো কতদিন খাবে ন দিন হবে পয়সা বাঁচলো কি না পয়সা বাঁচলো কি না পয়সাটা বাঁচলো শরীরটাও ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে বুঝতে পারছেন তো এই জন্যে এটা হলো সংস্কৃত ভাষা মাংস মাংস অর্থ কি মান মানে আমাকে স মানে তিনি মানে তুমি এখানে যাকে খাচ্ছ পর যে খাবে এই জন্য ইংলিশ থেকে বলে মিট মি ইট বা ইট মি মিট না মিট মানে মি ইট মি মানে আমাকে ইট মানে খাওয়া মানে তোমাকে যে খাবে ওটা পাল্টে দিল ইট মি মানে তুমি যাকে খাচ্ছ পর যে তোমাকে খাবে এই জন্য ভাগবত এটা কথা আসছে একটা রাজা ছিল যার নাম ছিল সুরত রাজা ও যজ্ঞ করতো ও যজ্ঞের মধ্যে পশু বলি দিত একদিন নারদ এসেছে বলে বলে কি করছো বলে যজ্ঞের মধ্যে পশু বলি দিয়ে খাচ্ছি বলে এর ফল কি জানো বলে কি ফল বলে তোমাকে দেখাচ্ছি দেখো সঙ্গে থেকে তিনি কমন্ডল থেকে পানি নিয়ে মন্ত্র করে তার উপরে ছিড়কে দিয়েছে যেন ছিড়কে দিয়েছে না দেখছো তিনটি জমদূত এসছে কেননা আমরা যে কর্ম করি কায় মন বাক্যের দ্বারা তিনটি জমদূত এসে গলার মধ্যে দৌড়ি বেঁধে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে গরম বালু উপরে আর যত ওই পশুগুলোকে খেয়েছিল তারা সব খাড়া নিয়ে না ওই লাইন করে দাঁড়িয়ে আছে লাইন করে বলছে তোমরা কে গো বলে মনে আছে আগের জন্মে খেয়েছে আসো এবার তোমার প্রতিশোধ নিচ্ছি ভাগবত পড়ে দেখবেন তার শরীরকে টুকরো টুকরো করে কাটছে চিৎকার করছে ছেড়ে দাও বলে আমাদের ছেড়েছিলে বাপ নিজের বাপ গো ছাড়ে না কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে টুকরো টুকরো করে শরীরকে কাটছে তখন চিৎকার করছে ছেড়ে দাও ছেড়ে দাও তখন নারদ কি করছে যখন তিনি মন্ত্র বুদ্ধ করে আবার জল ছিড়িয়ে দিয়েছেন তখন ও জীবিত হয়ে গেছে তার শরীরটা কাঁপছে এরকম কাঁপছে বলে কি দেখলে বলে আমি তো মনে করেছিলাম মাছ মাংস কি হয়ে গেল দেখলাম আমাকে ধরে কাটছে ছাড়ছে না কেউ আমার বলুন কি করে উদ্ধার হবে বলুন নারদ বললেন নিজের কর্ম ফল কাকে ছাড়বে না এই জন্য ভাগবত বলছে যারা মাংস খায় ওর পাপ 5 জনকে নিতে হবে বলে কাদেরকে বলে যারা মারে যারা টাকা দিয়ে যারা অনুমোদন করে যারা রান্না করে যারা খাওয়ায় এই 5 জন ব্যক্তিকে এর পাপটা ভাগ বেটে এই 5 জন ব্যক্তিকে নিতে হবে হ্যাঁ এই জন্য চেষ্টা করবেন যাতে নিরামিষ ভোজী হয়ে ভগবানকে ভজন করতে পারে এই জন্য কৃষ্ণ গীতা তো বলছে যারা এই পশু পক্ষীদের খায় আমার পুজো করে তাদের পুজোটা কিরকম বলে ছাইয়ের মধ্যে যেরকম ভাসের মধ্যে ঘি ঢালা ভাসের মধ্যে ঘি ঢাললে যেরকম বেকার তাদের ভজনটা হবে বেকার বলে কেন উদাহরণ দিচ্ছে যেরকম তোমার একটা ছেলে আছে তোমার ছেলেটাকে আমি গলা কেটে দিলাম তোমার পায়ে পড়লাম তুমি মানবে আমাকে ক্ষমা করবে বলে এদিকে তো আমার ছেলেরা গলাটা কেটে দিলে এদিকে পায়ে পড়ছ এই জন্য সব হলো তার সন্তান হ্যাঁ সব হলো তার সন্তান তার সন্তান কেটে কেটে খাবা তার ভজন করবো ও ভজন নাই ওইটা বলছে ভাষার মধ্যে ঘি ঢালার মতো ওইটা ব্যর্থ ওইটা তোমার ভজন ভজন কিছু নাই এই জন্য ভগবানের ভজন করতে হলে নিরামিষী ভোজী হয়ে তার ভক্তি করতে হবা বুঝতে পারছো তো এই জন্য ওই 4টি জিনিসকে ছাড়তে হয় বলে 4টি জিনিসকে জুড়তে হয় বলে 4টি জিনিসে জুড়বটা কি বলে প্রথম নম্বর হলো বাড়িতে গোবিন্দের যাতে বিগ্রহ থাকে গোবিন্দের যাতে পূজা হয় বাড়িতে হ্যাঁ ঠাকুরটি হলো ঘরটা কার ঘর ঘরটা হলো গোবিন্দের ঘর যা কিছু করবে তার জন্য করবে রান্না করবে তার জন্য বাজার করবে তার জন্য চাকরি করবে কার জন্য তার জন্য কেন টাকা না হলে লক্ষ্মী না হলে তার সেবা কি করে করতে হবে এই জন্য বলছে কৃষ্ণের সংসার কর ছাড়ি অনুচার
संसार कर किंतु से गोविंद रे संसार करता ठाकुर रे संसार करता ते तार जने सब कुछ करा है तभी सेटा सार्थकता ए जने गोविंद रे पूजा करबे प्रत्येक बाड़ जाते तुलसी वृक्ष था के भगवान कलिजुग तिनी ए तुलसी वृक्ष रे मध्ये नीचे के रखे गिए छे हमारा बोली ना वृंदावन चलो बोले के ना वृंदावन वृंदावन तुलसी बनवाने बन जखने तुलसी बन ओखाने गोविंद आछे ए जने प्रत्येक बाड़ जाते ए तुलसी वृक्ष जाते था के ए जने तुलसी री पूजा करले परे तुलसी के जल देले तुलसी री परिक्रमा करते हले कि आवे गोविंद रे परिक्रमा भगवान रे परिक्रमा है ए जने अपना सबाई बाड़ते तुलसी री पूजा निश्चित रूपे करबे ए तुलसी री पूजा करले धीरे धीरे राधा रानी गोविंद के की कर पिए छे बोले ए तुलसी पूजा करते करते राधा रानी तनी गोविंद के प्राप्त कर छे एतो महत्व ही तुलसी देवी रा छे ए जने अर सबाई एकादशी व्रत करबे एकादशी व्रत के बोल छे जत्तो प्रकार व्रत आछे तार मध्ये सर्वश्रेष्ठ व्रत होचे तुलसी एकादशी व्रत कारण एकादशी व्रत करा करा कर हां तो हां वो ভালো কথা অনেক মায়েরা एकादशी व्रत करे एक এখানে যারা করেন না না চেষ্টা করিবে আপনার একাদশী व्रत করার জন্য এই যে ভাগবতে দেখবেন আর কোন বার ব্রতের নাম নেই সোমবার মঙ্গলবার কোন ব্রতের নাম নেই কেবল এর মধ্যে একাদশীর কথা আছে হ্যাঁ একাদশী কে বলা হয়েছে কল্পতরু व्रत কি व्रत কল্পতরু কল্পতরু व्रत অর্থ কি মানে আপনি যা চাইবেন একাদশী व्रत করে আপনি তাই পাবে আগে বলেছিলাম না প্রথমে নন্দ বাবার ছেলে ছিল না বাড়িতে চতু প্রকার বার ব্রত তারা সব করে নিয়েছে কিন্তু বাড়িতে কোনো ছেলে নেই একদিন নন্দ যশোদা চিন্তা করছে আমরা তো সব প্রকার ব্রত করলাম সব প্রকার দান পুণ্য করেছি কিন্তু এপর্যন্ত আমরা এখন একাদশী ব্রত করিনি একটি একাদশীর নাম হলো পুত্রতা একাদশী পুত্রতা মানে যে একাদশী করলে পুত্র সন্তান প্রাপ্ত হয় যখন তারা পুত্রতা একাদশী করেছে না গোবিন্দ তখন বাড়িতে এসে গোবিন্দ তখন বাড়িতে এসেছে এইখানে এক একাদ 15 দিনের মধ্যে এক একাদশী আছে প্রত্যেক একাদশীর নাম দেখবেন আলাদা আলাদা একটি একাদশীর নাম হলো ইন্দিরা ইন্দিরা মানে হলো লক্ষ্মী ইন্দিরা মানে হলো লক্ষ্মী যাদের বাড়িতে পয়সা পত্রের অভাব আছে যদি ওই ইন্দিরা একাদশী করে কি হবে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে একটা একাদশীর নাম হলো অর্ণদা অর্ণদা মানে যাদের বাড়িতে শস্য হ্যাঁ যেরকম ধান চাল যেরকম ডাল একটু অভাব আছে যদি ওই একাদশী টাকার বাড়িতে খুব অর্ণ আসে এই জন্য ওর নাম হলো অর্ণদা এক একাদশীর নাম হলো পাপমোচনী পাপমোচনী মানে ওই একাদশী ব্রত করলে পরে জীবনে যত আমাদের পাপ আছে সব পাপগুলো আমাদের নষ্ট হয়ে যাবে এই জন্য ওকে বলা হচ্ছে পাপমোচনী একাদশী একটি একাদশীর নাম হলো বিজয়া বিজয়া মানে যদি ওই একাদশীটা কেউ করে সব জায়গায় তোমার বিজয় হবে যেখানে যাবে না যে কোনো কাজে হাত দিবে ওই কাজটা তোমার হয়ে যাবে এই জন্য ওর নাম হচ্ছে বিজয়া একাদশী প্রত্যেক একাদশীর একটা নাম হলো মোক্ষদা মোক্ষদা মানে যে একাদশী করলে পরে তুমি ভব সাগর থেকে তুমি মুক্তি হয়ে চিরকালের জন্য গোবিন্দের কাছে যেতে পারবে এই জন্য ওর নাম হচ্ছে মোক্ষদা একাদশী প্রত্যেক একাদশীর আলাদা আলাদা নাম মানে তুমি যা কিছু চাইবে এই একাদশী ব্রত করে তুমি জীবনে সব কিছু পাবে এই জন্য আপনার একাদশী ব্রত করবা দেখুন আমাদের আমরা উত্তরপ্রদেশ দিকে থাকি যদি কোন লোক অন্তিম সন্ধ্যায় শুয়ে আছে কিছুতে প্রাণ যাচ্ছে না মাস মাস ধরে পড়ে আছে ওর মধ্যে পায়খানা পেশাব করছে বহুত কষ্ট পাচ্ছে যদি কোনো ব্রাহ্মণকে ডাকা হয় না এর সদগতি কি করে তাড়াতাড়ি হবে জানে তো কি বলবে বলবে কেউ একাদশী ব্রত করে কি ফল দিতে পারবে আর কোন ব্রতের নাম বলবে না আপনারা আজকে আপনারা কথা শুনেছেন এই মহারাজের কথা একদিন মহারাজ যখন প্রচার করতে গিয়েছেন আমাদের এই মহারাজ ওই যে মন্দির যিনি স্থাপন করছেন যখন প্রচার করতে গিয়েছেন একটি বৃক্ষের নিচে বসে আছেন বসে ভগবান নাম জপ করছেন উনি অনুভূতি করলে ওনার পিছনে যেরকম কেউ দাঁড়িয়ে আছে হ্যাঁ হঠাৎ তিনি ওটা প্রেত ব্রহ্মদত্ত ছিল হঠাৎ ওই লোকটা ধীরে 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 তিনি বিশাল রূপ ধারণ করে যখন বিশাল রূপ ধারণ করে তিনি সামনে প্রকট হয়েছেন তখন আমাদের মহারাজ বলছেন তুমি কি চাও তোমার আমি কি করতে পারি বলে মহারাজ আমি কুকর্ম করে এই ব্রহ্মদত্ত রূপ ধারণ করেছি প্রেত যোনি প্রাপ্ত করেছি বলো আমি তোমার জন্য কি করব বলে তুমি আপনি যে আজ একাদশী ব্রত রেখেছেন না আজ ওই দিন ছিল একাদশী ব্রত আপনি যে একাদশী ব্রত পুনি নিজলা করতেন
বলে তোমার এই একাদশীর ফলটা যদি আপনি আমাকে সংকল্প করে দিতে পারেন আমার উদ্ধার হয়ে যাবে। তখন তিনি বললেন, মহারাজ বলছেন আমি কি করে বুঝবো তুমি উদ্ধার হলে? বলে দেখো এই উপরে যে ডালটা আছে, আমি যখন উদ্ধার হবো না ওই ডালটা নিজেদের ভেঙে পড়ে, তখন বুঝতে পারবে আমি উদ্ধার হয়ে গেছি। তিনি সংকল্প করে সঙ্গে সঙ্গে তিনি ওই একাদশীর ফলটা প্রেতকে দিয়েছে, প্রেতকে দেওয়ার সঙ্গে সঙ্গে ডালটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়েছে, তখন উদ্ধার হয়ে গেছে। এই জন্য একাদশীর এত মহত্ব। দেখুন আমি নিজের কথা বলছি, আমি বিদেশে প্রচার করতে গিয়েছিলাম, ইউরোপ গিয়েছিলাম, যখন গিয়ে হল্যান্ড গিয়েছিলাম, যখন গিয়েছি একটা লোক দুই বর্ষের থেকে তুমি হসপিটাল ভর্তি ছিল, শরীর মাতে হাড় হাড় আর কিছু নেই শরীরের মধ্যে, হ্যাঁ একদম প্রাণ কিছুতেই যায় না, ওরা এত টাকা খরচা হচ্ছে জলের মতো, ওরা শুনতে পেয়েছে ওই ভারত থেকে একটা সাধু এসেছে, তখন আমাকে নিয়ে গেছে হসপিটালে। বলে বাবা এনার দুঃখ কষ্ট আমরা দেখতে পাচ্ছি না বাবা, দুই বর্ষ থেকে পড়ে আছে, প্রাণটা গলায় যেন আটকে গেছে, কিছুতেই মৃত্যু হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, কি করে উদ্ধার হবে? আমি বললাম এটা কাজ করো, তোমরা সবাই একাদশী ব্রত রাখো, একাদশী ব্রত রেখে ওনার ফল দাও। বলে এখন 10 দিন বাকি আছে, কোনো কষ্ট দেখা যাচ্ছে না, না এত কষ্ট। আমি সবাইকে হাতে জল দিলাম, বলে জল নিয়ে তোমরা সবাই সংকল্প করো, আমরা সবাই পরিবার লোকরা মিলে একাদশীর ফল এনাকে দেব। যখন সংকল্প করেছেন আমি চলে এসেছি, 2 ঘন্টা পরে প্রাণ ছেড়ে গেছে, আমার কাছে ফোন এসেছে, বলে বাবা আপনি যাওয়ার 2 ঘন্টা পরে বাবা শরীর ছেড়ে দিয়েছে। এত মহিমা একাদশী। এখানে ভাগবতে কোন বার ব্রতের নাম নেই, এখানে কেবল এক ব্রতের নাম আছে, একাদশী ব্রত। কিন্তু কিছু কিছু লোকদের ভ্রম আছে, এগুলো তো বিধবা করে, এগুলো তো সদবা করে না। আপনি ভাগবত পড়ে দেখো, বলে অষ্টাবর্ষা পূর্ণা ধিক্যা আশীতি শতবৎসর, অর্থ হলো 8 বর্ষ থেকে 80 বর্ষ পর্যন্ত একাদশী ব্রত রাখতে পারে। হ্যাঁ একাদশী ব্রত 8 থেকে 80 বর্ষ পর্যন্ত। এই জন্যে আমাদের আমাদের সব থেকে যে বড় একাদশী হলো পাণ্ডবা নির্জলা, নাম শুনে থাকবেন, যাকে পঞ্চ পাণ্ডবা দ্রৌপদীর সঙ্গে করত, দ্রৌপদী কি বিধবা ছিল, মা যশোমতী কি বিধবা ছিল, আমাদের শ্রী অম্বরীশ মহারাজ উনি পত্নীর সঙ্গে একাদশী করেন, উনি কি বিধবা ছিলেন না, এসব কথা নেই। হ্যাঁ এই জন্য একাদশী সবাই করতে পারবে, কিন্তু একটা কথা আছে, আবার ওই দিকে আছে না উদ্যাপনা করতে লাগে, মানে ওইটা কিছু উদ্যাপনা শুনেছ, শুনে নেই বলে আমাদের ওই দিকে আছে। এই জন্যে যতদিন পর্যন্ত সামর্থ্য আছে ততদিন পর্যন্ত একাদশী করুন, যখন সামর্থ্য থাকবে না তখন করবে না। যেরকম কাজে সুগার রোগ থাকে বলে আমাদের তো অনেকবার খেতে হয়, বলে খাওয়ার জন্য কোনো মানা নেই, যাদের যারা সামর্থ্য চেষ্টা করবেন ওই দিন 12টা পর্যন্ত থেকে তারপরে ভোজন করবে। হ্যাঁ আর যদি দিনের মধ্যে একবার খেতে পারেন খুব ভালো কথা। যাদের সুগার রোগী আছে তাদের জন্য খাওয়ার জন্য অনেক আছে, পপিতা আছে, কাঁচকলা আছে, কুমড়া আছে, সবজি বানিয়ে তারা খেতে পারবে। হ্যাঁ এই জন্য কিন্তু রুটি একাদশী করবে না, কেউ কেউ কি করে একাদশী তো করে কিন্তু লুচি পুরি খায় লুটি না, 5 প্রকার অন্ন আছে, ওই 5 প্রকার অন্নকে ত্যাগ দিতে হয়। যেরকম গম দিয়ে যত প্রকার আছে, যব দিয়ে যত প্রকার আছে, ধান দিয়ে যত প্রকার, ডাল আর সরিষ, হ্যাঁ এই 5টা শস্যকে একাদশী দিন বর্জিত করে ছেড়ে ওই দিন ফল মূল আদি খেয়ে বা আলুর সবজি বানিয়ে, যে বললাম বিভিন্ন প্রকার সবজি বানিয়ে আপনি ওইটা দিয়ে আপনার একাদশী ব্রত রাখতে পারে। নিয়ম হলো দ্বিতীয় দিনে নিজের সময় একটা আছে, ওই সময়ের মধ্যে ঠাকুরকে ভোগ লাগিয়ে বা মহাপ্রসাদ থাকলে পরে একটু মহাপ্রসাদ মুখে দিয়ে বা ঠাকুরকে ভোগ দিয়ে আপনি ওই ব্রতটাকে খুলে নিতে পারেন। ঠিক আছে চেষ্টা করবেন একাদশী ব্রত সবাই, একাদশী ব্রত করার জন্যে বস একাদশী ব্রত কি, আর একটা নিয়ম হলো, আর একটা কি বলে গোবিন্দের নাম করবেন, কি করবেন গোবিন্দের নাম করবা, একবার হাত তুলে বলো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 সংসার থেকে পার হয়ে যাবেন, যা কিছু কাজ করবেন ঠাকুরের সেবা মনে করে কাজ করবেন। গোপীরাও তো বাড়িতেই ছিল,
କିନ୍ତୁ ହାତରେ ମତେ ଝାଡୁ ଲଗାତ ବୋଲେ କୁଥାଇ ହାତ ଝାଡୁ ଲଗାଛ ବୋଲେ ଗୋବିନ୍ଦରେ ମନ୍ଦିର ଝାଡୁ ଲଗାଛ ରାମନା କରଛ କାର୍ଯ୍ୟନେ ଗୋବିନ୍ଦରେ ଭୋଗ ହବ ଛେଲକେ ଘୁମା ଛେ ଛେଲତି କାର ଠାକୁର ହି ଛେଲେ ଦିଏଛେ ଛେଲଟା ହେଲେ ଠାକୁର ରେ ଛେଲେ ତାକେ ଗୋବିରା ଥପ ଥପି ଲାଗେ ତାର ଘୁମ ପଡ଼ାଚ ଆର ଏତିକି ଗୋବିନ୍ଦେ ନାମ ଜପ କର ବାସ କଲିଯୁଗ ଏତେ ସରଳ କଲିଯୁଗ ହଁ ଏଟା ଛୋଟ ଏକଟା କାହାଣୀ ଶୁଣାଛି ମନ ଦିଏ ଶୁଣବା ଆର ଏ କାହାଣୀଟା ଶୁଣାବାର ପରେ ଆବାର ଜିଜ୍ଞାସ କରବ ଯଦି କେଉଁ ନା ବୋଲିଦେବାର ନା ଆମେ ଦାର କରିଦେବୁ ମାଝେ এইরকম মন দিয়ে শুনবে তাতে আমি শোনার পরে আমাকে বলতে পারি আমি এই কথাটি দিয়ে অনেক লোক ভজনেতে লাগিয়েছি মন দিয়ে শোনা ঠিক আছে আমি জিজ্ঞাসা করো সবাইকে বলে এক সময় একজন রাজা ছিল ওই রাজার চারটি রানী ছিল কয়টি রানী ছিল চারটি এই সব থেকে যে বড় রানী ছিল না রাজা তাকে সব থেকে বেশি ভালোবাসত আর যখন যে যেটা চাও চাইত রানীটা তখন তার ইচ্ছাটাকে তিনি পূর্ণ করতেন সব ইচ্ছা তার পূর্ণ করতেন এই যে দ্বিতীয় রানীটি ছিল সব থেকে দেখতে সুন্দর ছিল এই যে রাজা যখন নগর ঘুরতে যেত ওই রানীটাকে সুন্দর করে সাজিয়ে দিত আর নিজের কাছে বসিয়ে সবাইকে দেখাতো দেখো আমার রানীটি কত সুন্দর দেখতে আছে রাজার যে তৃতীয় নম্বর রানীটি ছিল খুব ভালো ভালো কথা বলতো খুব মিঠা মিঠা কথা বলতো এই যে রাজা যখন বাড়িতে আসতো না ওই স্ত্রীর কাছে বসে ও যে ভালো ভালো কথা বলতো মিঠা মিঠা কথা ও শুনে খুব খুশি হতো রাজার যে চতুর্থ নম্বর রানীটি ছিল দেখতে তো ভালো ছিল খুবই ভালো কিন্তু যবে থেকে ওকে ঘরে বিয়ে করে নিয়ে এসে না তবে থেকে ওর সঙ্গে কোনো সম্বন্ধ রাখেনি ওকে কিছু জিজ্ঞাসা করে না তোমার কাছে সাবুন আছে কিনা তেল আছে না লিপস্টিক আছে কিনা ক্রিম আছে কিনা তোমার কাছে সাবুন আছে ওকে জিজ্ঞাসা করে না পুরা জীবনে নেগলেক্ট করে রেখেছে ও খুব দুঃখী থাকে বলে বিয়ে করে নিয়ে এলো আর একবার জিজ্ঞাসা করল এখানে কি হয়েছে রাজার অন্তিম সময় এসছে মৃত্যু সময় এসছে রাজা চিন্তা করলো আমার চারটি চারটি রানী আমি একদের জিজ্ঞাসা করি কে কতদূর আমাকে সাহায্য করবে এখানে সব থেকে বড় রানীর নম্বর এসছে বলে দেখি বড় রানীটি কে ছিল কে বলবে বড় রানীটি কে ছিল এই আমি কি বললাম এখানে তা না বলে উপরে কথা বলছি এখানে বড় রানটা কে ছিল রাজা যাকে সব থেকে ভালোবাসতো এইটা এত তাড়াতাড়ি ভুলে গেলে পরে কি করে মনে রাখবে বড় রানী কে ছিল রাজা যাকে সব থেকে বেশি ভালোবাসতো ও যখন চাইতো যা চাইছো তাকে এনে রাজা দিয়ে তার তাকে খুশি রাখতো রাজা এখানে সব থেকে বড় রানীকে বলেছে তুই আমার সঙ্গে যাবি ও বলছে তোমার এক পাও তোমার সঙ্গে নড়বো না বলে কেন তোমার যে আমি তো সেবা করলাম বলে তোমার কর্তব্য এটা ছিল বলে তোমার বলে আমার কোন কর্তব্য নেই রাজা তো খুব দুঃখী হয়ে গেল যাকে সব থেকে বেশি ভালোবাসতাম ওই সব থেকে বেশি ধোকা দিল আমার সঙ্গে এখানে দ্বিতীয় রানীকে জিজ্ঞাসা করেছে দ্বিতীয় কে ছিল হ্যাঁ দেখতে সব থেকে সুন্দর ভালো দেখতে ছিল রাজা যাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বাম দিকে বসে সারা দুনিয়াকে দেখাতো আমার রানীটি কত সুন্দর বলে তুই আমার সঙ্গে যাবি কি আমার সঙ্গে যাবি বলে যাবো কি আমি দেখছি তুমি কখনো মরবে আমি অন্যের সঙ্গে বিয়ে করবো বলে অন্যের সঙ্গে কেন বিয়ে করবে বলে দেখো তুমি তো আমাকে সবাইকে দেখিয়েছো আগে থেকে দেখে রেখেছো আমি কাছে নিয়ে ঘুরাতে কিনা ঘুরাতে না সবাইকে দেখাতে আমি কত সুন্দরী এই জন্যে আমি দেখছি তুমি মরলে আমার অন্যের সঙ্গে বিয়ে করবো হ্যাঁ কেন সুন্দরী না সবাই আমাকে পছন্দ করে বিয়ে করে নিবে রাজা তো শুনে বলে হে ভগবান কে দেখছে আমি কখন মরো অন্যের সঙ্গে বিয়ে করবে এখন রাজা তো দুঃখী হয়ে গেছে এখন তৃতীয় রানীকে জিজ্ঞাসা করছে তৃতীয় রানী কে ছিল হ্যাঁ যার খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতো বলে তুই কি করবি ও একটু ভালো বেরিয়েছে বলে তোমার সঙ্গে তো যাব তুই দরজা বরজাতে যাব বলে দরজা বরজাতে যাও কি যাও বলে বলে যদি বেশি বলো না চারি পা তো আগে যাব হ্যাঁ চারি কদম কিন্তু ওর আগে যেতে পারবো না বলছে এই এটা যাওয়া কি যাওয়া তুমি কোনো কাজের নয় এখানে চতুর্থ নম্বর কে জিজ্ঞাসা করছে চতুর্থ নম্বর কে ছিল যাকে রাজা সব থেকে নেগলেট বেকার মেনে রেখেছিল যাকে কখনো জিজ্ঞাসা করতো না হ্যাঁ তোমার কাছে শাড়ি সাবুন তেল আছে কিনা ওকে যখন জিজ্ঞাসা করলো তুমি সঙ্গে যাবি তোমার লজ্জা করে না তুমি যবে থেকে বিয়ে করে এসেছ তুমি একবার আমার দিকে তাকিয়েছ ভালো মতো কিছু জিজ্ঞাসা করছ কিছু তো জিজ্ঞাসা করছিল না আর যাওয়ার সময় বলে তুমি যাবি তখন বলছে দেখো তুমি দেখে নিলে না যাকে যাকে ভালোবাসলো কি করলো আমি তোমাকে হৃদয় থেকে সব থেকে বেশি ভালোবাসি
তোমার সঙ্গে সঙ্গে যাব সুখে সুখী থাকব দুঃখে দুঃখী থাকব না খেয়ে তোমাকে খাওয়া দাওয়াবো রাজা বলল হায়রে যাদেরকে আমি এত ভালোবাসতাম কেউ গেল না যাকে ভালোবাসতাম না বলছি ওই সঙ্গে যাবে হ্যাঁ দেখুন এই যে কাহিনীটা হলো এইটা হলো আমাদের জীবনের প্রকৃত কাহিনী যদি আপনারা এর তাৎপর্য বুঝতে পারেন না আজ থেকে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন এই যে ভাগবত কথা সাত দিন পর্যন্ত শ্রবণ করলেন এই সাত দিন পর্যন্ত শোনার ফলটা কি ফলটা হলো এইটা এই কথাটি হলো ফল মন দিয়ে শুনবা আর নিজের জীবনে চেষ্টা করবেন যাতে এই জিনিসটার তাৎপর্য নিজের জীবনে নামাতে পারি উতারতে পারি ঠিক আছে সব থেকে রাজা যাকে বেশি ভালোবাসত যার মন পছন্দ দিত শেষে গেল না ওইটাকে জগতে আমরা সব থেকে কাকে ভালোবাসি বলে আমরা নিজেকে নিজেকে সব থেকে ভালোবাসি এই শরীরটাকে বেশি ভালোবাসি এইটা যখন চায় বলে ফুচকা খাবে চলো ফুচকা খাবে আসবো বলে সিনেমা দেখতে যাবে বলে দেখি নিয়ে আসবো বলে ভালো ভালো কাপড় পড়বে বলে দোকানে চলো ভালো ভালো কাপড় বেটা বিউটি পার্লারে যাবে বলে চলো বিউটি পার্লারে তোমাকে সাজি গুজি নিয়ে আসো শরীরের জন্য কত কি না করি যখন তাকে জিজ্ঞাসা করে তুমি শরীর সঙ্গে কি যাবা এই শরীরটাকে সঙ্গে যাবে এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছে সসানে শরীর মামা পড়িয়া রবি বে বিহগ পতঙ্গ তারে বিহঙ্গ পতঙ্গতায়ে বিহার করিবে যে শরীরকে আমরা এত ভালোবাসি এ শরীর কি আমাদের সঙ্গে যাবে শরীরটা সঙ্গে যাবে না এখন ও কি বললো তোমার সঙ্গে পা নড়ব না এখানে দ্বিতীয় পত্নী যে সব থেকে সুন্দরী ছিল তাকে যখন জিজ্ঞাসা করলে তুমি কি যাবে ও কি বলছে যাব কি দেখছি তুমি মরলে আমি অনেক সঙ্গে বিয়ে করব মানে কি সব থেকে সুন্দর কি বলো পয়সা সুন্দর হলো সব থেকে পয়সা হলো সব থেকে সুন্দর যদি পয়সা থেকে ভালো গাড়ির মধ্যে ঘুরব ভালো গাড়ি বানাবো ভালো কাপড় চোপড় পড়বো দুনিয়াকে দেখাবো হ্যাঁ কত কষ্ট হয় পয়সা কামাতে যখন পয়সাকে জিজ্ঞাসা করে সেই সঙ্গে যাবি বলে যাব কি মু দেখছি তুমি মরলে অন্য সঙ্গে বিয়ে করবো মানে কি ছেলে মেয়েদের লক্ষ্য কোথায় থাকে বাবার কোথায় কত কত জমি আছে কোথায় এটিএম কার্ড কোথায় কত টাকা আছে কোথায় কি জমি জায়গা আছে ছেলের নজর ওইখান থাকে আর মারার সঙ্গে কি হয় সঙ্গে সঙ্গে ওর ছেলের নামে মেয়ের নামে ট্রান্সফার হয়ে যায় বলে অন্য সঙ্গে আমি বিয়ে কর নেব যার কাছে যাবে ও ভোগ করবে এই জন্য এই পয়সা যে পয়সাকে এত কষ্ট করি আমার কাম আছি এ পয়সা সঙ্গে যাবে না এই জন্য আমাদের গুরুদেব বলতেন যখন কাকে বলা হয় না একটু ভজন করতে কি বলে এই ভজন ভজন কি করবো ছেলে মেয়েদের যে একটু টাকা পয়সা কামিয়ে যাবে না আমাদের গুরুদেব বলতেন ছেলে মেয়েদের টাকা পয়সা কামিয়ে রাখবে না বলে কেন যদি ভালো হয় ও নিজে কামে নিবে আর যদি খারাপ হয় না যত টাকা পয়সা কামিয়ে রাখে যাচ্ছ ও মদ খেয়ে মাংস খেয়ে জুয়া খেয়ে বেশি আগার খেয়ে সব শেষ করবে এই জন্য এইরকম অর্থকে কামিয়ে রাখো যেটা তুমি এই জীবনে তুমি তার মালিক আগের জন্মে পুরো মালিক হবে যেটা কি বলে ভগবানের নাম ঠাকুরের নাম ধরে কাম আছে যেটা তোমার সঙ্গে যাবে এই জন্য গেল তৃতীয় কে ছিল যার ভালো ভালো কথা শুনতো যার ভালো ভালো কথা শুনতো যার ভালো ভালো তাকে যখন বললে তুমি সঙ্গে যাবি বলে যাবো দরজা পর্যন্ত যাবো কা পর্যন্ত দরজা পর্যন্ত ওরা হলো কে ওরা হলো পরিবার পরিবারের লোকরা হ্যাঁ দাদের সঙ্গে বসে গল্প মারি হ্যাঁ প্রথম নম্বর স্ত্রী এসছে স্ত্রীকে বলছে সঙ্গে যাবি বলে যাবো কিন্তু দরজা পর্যন্ত যাবো স্ত্রী কতদূর পর্যন্ত যাবে
दर्जा तार आगे जावे तार आगे जावे ना बोले बेसी बोले चार पात आगे बढ़ाओ कि तुम्हारे संगे जावे ना परिवार तेरे जिज्ञासा कर लो तुम्हारा जावे बोले क्या ना जावे ना तुम्हारे जी ना अर्थी सा जावे हाँ अर्थी सा जी तार मध्य ले हाँ तार मध्य सुए हाँ बोल हरी हरी बोल पर नहीं जावे बोले कुताए संसार पर जतो वही खाने संसार ते चिता सा जी पूरे टाटा करे वो खंड पे बाड़ी फिर आसी हो बोले आगे दे तुम्हारे एक हम चतुर्थ एक बार मन दिए सुनो जाके जीवन राजा सब थे के बेसी नेगलेक्ट कर रखे थे जाके जीवन सब थे के बेकार मन कर रखे थे लो किंतु अंतिम समय जगह ने जिज्ञासा करे वही संगे जवान जन रेडी हो छोटा के ले डालो गोविंद रे भजन भक्ति यदि बोले तू हरि नाम करना ले समय को दे भजन करते हमारे ताज कमने टीवी देखो गुरुबो है गल्प मारबो समय को दे भजन करते ज्यादा सब बेकार लोग ना सब माला नहीं हरि कृष्ण करे किंतु अंतिम समय संगे के जावे इतने हमारे वही दिखे बोले राम नाम सत्य है गोपाल नाम सत्य है सत्य बोलो गत्य है सब कोई बात झूठा है ओके सुनाए चा किचु भगवान रे नाम रे छड़ा तुम्हें चा किचु कर चा मिथ्या काटिए छो एटा छूत सुतो तुम्हारे संगे कांटे के जाचे ना पत्नी तो देख ले दर्जा पर जते गेलो परिवार संसार पर जते किए छे ये रा आगे तुम्हारे संगे केउ जावर नहीं जब टू केवल गोविंद रे नाम जप करे छो वही टूक केवल तुम्हारे संगे जाचे एकांत एकटा छुच सुतियो जाचे ना एजने भागवते आचे मरार परो के सामने दाड कर दिया भाई जब महादेव सामने की करेस कृष्ण भजीवार तेरे संसार आईनो मिछे माया बद्ध हैया वृक्ष सम हैनो किसे जने मानुष जन्म दिया हो चिलो ना पांच छटा छले होई छे एकटा के अमेरिका में के बिए दिए छी एकटा लंदन में दिए छी एकटा डॉक्टर बनिए छी ओइसम कथा सुनबे ना बोले चार जने तुम्हाके मानव शरीर दिया हो चिलो कृष्ण भजीवार तरे कतटुक गोविंद रे नाम करछो कतटुक भजन करछो ओ स्वर गल की बच्चा दिए ना ओ 10 15 टका के बच्चा एक मास में बड़ा कर छी तुम तो कतरा बच्चा माने बड़ा करछो हैं ए जने अंतिम समय केहू तुम्हारे काज आसार केहू नहीं केवल गोविंद रे नाम ही तुम्हारे काज आसबे हैं ए जने मीरा रे की भजन आछे बोले पायो जी मैंने राम यतना धन पायो पायो जी मैंने राम यतने धन पायो पायो जी मैंने বিরা বলছে তুমি জীবনে কি পেলেটা জীবনে তিনি বলছেন যতটুকু আমি গোবিন্দের নাম নিলাম ওইটা আমি পেলাম ই ছাড়া আমি যা করেছে না জগৎ মে সবই খোয়ায়ো মানে সব জগতের তলি গেল আর কিছু পেলাম না বলছি ধনটা কি রকম বলে চোর নেই লেবে লুটে নেই যাবে দিন দিন বড়ত সবাই কি এই রকম দি ধন না চোর চুরি করতে পারবে না এটা নষ্ট হবে না যে ধনটা প্রতিদিন করে বাড়তে থাকবে যে ধনটা বাড়তে থাকবে যে ধন কখনো কম হবে না হ্যাঁ এই ধনটা বলে কোথা থেকে পেলে বলে তুই মরে সদগুরু এটা সদগুরু থেকে এই ধনটা পাওয়া যায় এই জন্য আজকে আমি দুপুরে বলছিলাম মহাপ্রভু একটা শিক্ষা দেওয়ার জন্য একদিন যখন মহাপ্রভুকে নিমন্ত্রণ দিয়েছে প্রভু আজকে আমার বাড়িতে ভোজন মহাপ্রভু বলছেন সবাই বাড়িতে থাকবে ভোজন করি না বলে কার বাড়িতে ভোজন করেন বলে যদি কেউ লক্ষপতি হয় আজকে 5.5 বছর আগে বলে প্রভু আমাদের বাড়িতে 100 টাকা পর্যন্ত নেই হ্যাঁ লক্ষপতি মানে 1,00,000 স্বর্ণ মোর যার ঘরে আছে হ্যাঁ বলে আমাদের বাড়ি তো 100 টাকা পর্যন্ত নেই তো আমার বাড়িতে কি খাবে না মহাপ্রভু কি বললে বলে জানো প্রকৃত লক্ষপতি কে বলে প্রত্যেক দিনে যিনি 1,00,000 ঠাকুরের নাম জপ করে
एक लाख ठाकुर नाम जप करती ने बोले प्रकृत लक्ष्यपति देखो हमारे दिखे ताका कि करी लक्ष्यपति हवे किस दिन आगे टीवी तो आता ना अमिताभ बच्चन नाम सुने ना अमिताभ बच्चन वो बोलते ना कौन बनेगा करोड़पति कौन बनेगा करोड़पति महापुरुष बोलते ने के हवे लक्ष्यपति हमारे दिखे ताका कि करी हवे कितनी माला जप करवा देखना এখান তো অনেক সব ভক্তরা আছে যারা ভজন করে না তাদের জন্য বলছি যেরকম যখন মালাটা জপ করবে এই আঙ্গুলটা আমরা বাইরে বের করে রাখি কেন এটা সর্বপ্রথম বের হয় আমি বললাম তোমাকে দেখে নেব তুমি আমাকে কি মনে করছো কি হ্যাঁ তোমাকে দেখাও প্রথমে এই আঙ্গুলটা বের হয় এই জন্য এই আঙ্গুলটাকে আমরা বাইরে বের করে রাখি এই মাঝখানে আঙ্গুলতে এটা রাখি এটা হলো সুমেরু রাধা কৃষ্ণ স্বরূপ এটা হলো এক এক এটা দিকে মোটা এক দিকে ছোটা মানে হলো এরা হলো বড় বড় গোপী এরা হলো ছোট ছোট গোপী রাধা কৃষ্ণকে মাঝখানে থেকে রাস করছে এ মালা রূপে ঠাকুর স্বয়ং যখন আমরা নাম জপ করি আমাদের সঙ্গে সবাই বলবা বলে হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই বলো না তো পা যে বলবে না তার মাথার উপর পা বসে রাম রাম হরে হরে আরেকবার বলো জোর করে ১২৮ যদি এরকম যদি ৬৪ মালা করে নেই হয়ে যাবে ১,০০,০০০ ভগবান মহাপ্রভু বলছে তুমি ১,০০,০০০ নাম করলে না আজকে তোমার নামে ব্যাংকেতে ১,০০,০০০ টাকা ফিক্সড ডিপোজিট হল বলে সুধ কত বাবু ১,০০,০০০ টাকা বলে দিন দিন বড়ত সবায়ো পায়ো জীবনে রাম রতন আদর পায় এখানে বলছে আজকে যদি ১,০০,০০০ নাম করে না কালিকে সবা লাখ ১,২৫,০০০ আর চার দিন তো ২,০০,০০০ হইল কত হয়ে গেল ২,০০,০০০ হয়ে গেল আর এই ধনটা না অন্তিম সময় তোমার সঙ্গে সঙ্গে এই ধনটা তোমার সঙ্গে যাবে আর এই ধন যদি কাছে থাকে না কোন ডর ভাই নেই সীতা তোমার জন্য ভিআইপি ব্যবস্থা হবে গোলক বৃন্দাবনে যাবে তুই যদি এই ধন না থাকে এই জগতের কেবল ধনকে কামিয়ে কামিয়ে গেলে ওই চাবু খেতে খেতে মরবে যেতে হবে হ্যাঁ আবার সেই ৮৪ লক্ষ জমিতে ভ্রমণ করতে হবে বুঝতে পারছো এই জন্য ভাগবতের সারটা কি ভাগবতের সার হলো গোবিন্দের নামটা হলো গোবিন্দের ভাগবতের সার এই জন্য যদি আপনারা এই হরিনাম টু করতে পারে আমি যে ভাগবত কথা করলাম না মনে করলাম মনে করব তবে আমার কথা শোনার সার্থক ভালো এই জন্য বাড়িতে গিয়ে আপনারা প্রত্যেক দিন সকালে স্নান ধ্যান করে মন্দিরে বসে এরকম মালা দেখবেন কিন্তু সে পা যায় মালা নিয়ে নিলে হ্যাঁ মালা নিয়ে নিবে নিয়ে নিয়ে কি করবে ভগবানের হরি নামকে জপ করবে নিজেরা জপ করবে ছেলেদেরও বলবে দেখবেন যে ছেলেদের হিমাংশ দাদা এদিকে আসো এখানে দেখবেন যে ছেলেদের পড়াশোনা ভালো হচ্ছে না মন দিয়ে পড়ছে না আপনার নিজেরা দেখে নিবেন দেখবেন ওকে বলুন একটা নাম করুন দেখবেন মন নিজে থেকে পড়ার মধ্যে লাগবে ক্লাস মধ্যে ভালো রেজাল্ট নিবে হ্যাঁ ভালো নম্বর নিবে কেন না এর মধ্যে যে কৃষ্ণ নাম আছে না ওই যে কৃষ্ণ অর্থ কি হ্যাঁ ক্রি অর্থ হলো আকর্ষণ করা স্না মানে আনন্দ দেওয়া যদি চঞ্চল মন কে যিনি আকর্ষণ করে নিজের চরণে লাগিয়ে দিয়ে এই জন্য ওনার নাম হলো কৃষ্ণ হরে মানে আমাদের দুঃখ কষ্টকে যে হরণ করে দেন এই জন্য ওনার নাম হরে আর রাম অর্থ হলো জীবনে আমাদের যে সুখ শান্তি দিয়ে আরাম দিয়ে এই জন্য এর নাম হচ্ছে কি হরে কৃষ্ণ মহামন্ত্র এই জন্য কি করবা সবাই হরি নাম জপ করবেন হ্যাঁ নিজেরাও করবেন নিজের ছেলেদেরও হরি নাম করাবেন দেখবেন যে বাড়িতে গোবিন্দের ভজন হবে না ওই বাড়িটা বাড়ি নয় ওইটা ভগবানের ধাম বৃন্দাবন ধাম হয়ে যাবে হ্যাঁ দেখুন এক সময়ে আমার যে গুরুদেব ছিলেন এনাকে এসে একজন ব্যক্তি বললে বলে গুরুদেব ছেলেটা কথা শুনে না প্রত্যেক বাড়ি এই কথা দেখবে ছেলেটা কথা বলো ছেলেটা কথা শুনে না দেখো না আমাদের গুরুদেব কি বললে জানো বলে তুমি রামায়ণ পড়ো বলে না বলে ছেলেকে রামায়ণ পড়াও বলে না
ବୋଲେ ଯିଏ ରାମାୟଣ ରାମାୟଣ ପଢିବେ ନା ଆର ଛେଲେକେ ରାମାୟଣ ପଢେଇବା ପଢାବ ନା ଏଇଟା ତ ତାର ଗତି ହେବେ କୁଥାଏ ବୋଲେଛେ ଯେ ପିତା ମାତାର ସେବା କରିତା ହେବେ ରାମାୟଣ ବୋଲେଛେ ଏଇଥିରେ ବୋଲେଛେ ପ୍ରାତ ଭୂଠୈ ରଘୁନାଥା ମା ତ ପିତୁ ଗୁରୁ ନମୈ ମାତା ରାମାୟଣ ଦେଖେଛେ ନା ରାମାୟଣ ଭଗବାନ ରାମ ସକାଳେ ଉଠେ ପ୍ରଥମେ ପିତା ମାତାର ଚରଣ ଛୁଟେ ରାମାୟଣ ଦେଖେଛେନ୍ ଏଇ ଲକଡାଉନ ତେ ଯখন ଦଶରଥ ମହାରାଜ ଶୟନ କରି ଆଛେନ୍ ଭଗବାନ ରାମ ନିଜେ ପା ଦେବାଛେ তিনি পা দিচ্ছেন কার বাবা কি শিক্ষা দিচ্ছে বাবার সেবা করবে মায়ের সেবা করবে শাশ শ্বশুরদের সেবা করবে কে শিক্ষা দিচ্ছে ভগবান শিক্ষা দিচ্ছে বলে রামায়ণ যদি পড়ো ছেলেকে যদি রামায়ণ পড়াও তবে তো সংস্কার হবে হ্যাঁ এই জন্য ভগবান রাম কি করলেন কেবল পিতৃ আদেশ পালন করার জন্য চৌদ্দ বর্ষ পর্যন্ত তিনি বনবাস গিয়েছেন কতদিন বনবাস গিয়েছে এখন কোন ছেলেকে বলুন চৌদ্দ দিনে জানে তুমি একটু আমার আদেশ পালন কর যাবে নিজের ইচ্ছা অনুযায়ী চৌদ্দ দিন পর্যন্ত হানিমুন মানাতে যেতে পারে হ্যাঁ কিন্তু বাবার আদেশ পালন করবে না কেন করবে না রামায়ণ পড়ি না আমরা গীতা পড়ি না হ্যাঁ ছেলেটাকে স্মার্টফোন দিয়ে দিলে স্মার্টফোন পাবজি দেখো হ্যাঁ জীবনটাকে নষ্ট করো 20,000 50,000 ছেলেটাকে পাবজি দিয়ে স্মার্টফোন দিতে পারি কিন্তু ছেলেকে আমরা রামায়ণ পড়াইনি নিজেই করে না পিতা মাতা প্রথম তো গুরু হলো পিতা মাতা কে হলো প্রথম গুরু প্রথমে মার সংস্কার পড়ে মা যা করবে ছেলে তাই করবে মা নিজেই হরিনাম করে না দিন ভর নিজেই টিভি দেখ থাকে স্মার্টফোন নিয়ে নিজেই পড়ে থাকে ছেলেটা সংস্কার কোথা থেকে পাবে মা ছেলে বাবা মা থেকে তো সংস্কারটা পাবে নিজেরে করে না মতলব নেই এই জন্য আমাদেরকে নিজে ভজন করতে হবে আর ছেলেদের শিক্ষা দিতে হবে দেখুন আমি তো ওই দিকে উত্তরপ্রদেশ দিকে থাকি একদিন দেখলাম একটা মুসলমান ছেলে গুড়ি উড়াচ্ছে আমি বললাম তোমার নাম কি এখন ও নাম বলেছে ও নাম শুনে বুঝতে পারছে মুসলমান বলে আমি বললাম তুমি কুরআন জানো ও ছেলেটা ছাতি বলিয়ে বলে হ্যাঁ কুরআন জানি বলে বলো দেখি সঙ্গে সঙ্গে কুরআন বলতে আরম্ভ করলাম তখন বললাম ভাই তোমাদের ধর্মে কত বর্ষ বয়সে কুরআন শিক্ষা দিয়ে বলে মুসলমান ধর্মে 2 বর্ষ বয়সে কম্পলসারি তাকে কুরআন পড়তে হবে কম্পলসারি এই জন্য আমাদের ওই দিকে না মুসলমান ভাইরা ছোট ছোট বাচ্চাদের মাথায় টুপি পড়িয়ে রাস্তা জাম করে দিয়ে রাস্তা জাম করে দিয়ে হ্যাঁ রাস্তা মেইন রাস্তা পড়ে বলুন তো হিন্দু ধর্মতে কে আছে এরকম ব্যক্তি যে ছেলেকে বলে তুমি গীতার একটা শ্লোক পড়ো রামায়ণ একটু পড়ো বলে বলে দেখো বলে দেখি কেউ বলো নিজেরা করে না সংস্কার কোথা থেকে আসবে এই জন্য আমরা পিতা মাতারা কেউ ছেলের কথা শুনে না বাপ মা এই জন্য অবজ্ঞা করে পিতা মাতাকে হ্যাঁ এই জন্য অবজ্ঞা করে আমি একজন গিয়েছিলাম ওল্ড হসপিটাল ওল্ড হাউস মধ্যে গিয়েছিলাম আমি নিজে বহুত বড় ওল্ড হাউস ওখানে দেখিলাম এটা বহুত বড় ওল্ড হাউস জানি কোটিপতি লোকরা ওখানে বসে আছে বলে বাবা আমার যে ফ্ল্যাট আছে না 500 ঘর করলাম বুড়ো বুড়ি হসপিটাল ওল্ড হাউস মধ্যে গিয়ে বসে থাকে পিতা মাতা সেবা করে কারণ হলো কি এই আমাদের এই ধর্ম প্রতি অনাদর হওয়া দরুন এই বিদেশি সংস্কৃতি আসে আমাদের সনাতন ধর্মকে নষ্ট করে দিচ্ছি এই জন্য যদি চার বাড়ি অযোধ্যা অযোধ্যা মানে যেখানে যুদ্ধ হয় না অবধ মানে যেখানে বধ হয় না ঝগড়া হয় না যদি চার বাড়ি অযোধ্যা হোক বাড়ি ভগবানের ধাম হোক কি হবে ছেলে রামের মতো হওয়া দরকার ছেলে মেয়ে সীতার মতো হওয়া দরকার ছেলে লব কুশের মতো হওয়া দরকার তবে বাড়িটি কি হবে আরে রামায়ণ থাকা দরকার গীতা থাকা দরকার বুঝতে পারছো তো কি করবা বলো রামায়ণ পড়ো গীতা পড়ো আমাদের ধর্ম বুঝো প্রথমে হরিনাম করো ঠাকুরের সেবা পুজো করো ছেলেদেরকে শিক্ষা দাও ভগবানের ভজন করে প্রথমে তুমি নিজে করো তুমি নিজে করো প্রথমে তোমাকে দেখে ছেলে শিখবে আর তুমি যদি নিজে না করো ছেলে বলে তুই তুই কর ও জীবন কখনো করবে না বুঝতে পারছো এই জন্য কি করবে ভগবানের ভজন করবে কাল থেকে নিতাই গৌর প্রেমানন্দে কৃষ্ণ রুক্মিণী তৈরি আছে না কৃষ্ণ রুক্মিণী তৈরি আছে আমাদের মহারাজ কোথায় আছে মহারাজ কোথায় মহারাজ তৈরি আছে হ্যাঁ দেখুন একটু মহারাজকে একটু এখান থেকে দূরে করে দাও একটু কেবল মহারাজকে ডেকে দাও হ্যাঁ দেখো এই যে ভাগবত কথা হলো হ্যাঁ মান দিয়ে দেখুন ভাগবত গান সমাপ্ত দিয়ে যাচ্ছে এই যে ভাগবত কথা হলো আপনাদের প্রত্যেকদের সাহায্যে আপনার সবাই কেউ শরীর দিয়ে কেউ মন দিয়ে কেউ পয়সা দিয়ে আপনার সবাই সেবা করছে এই জন্য এই ভাগবত কথাটি অত্যন্ত সুষ্ঠ রূপে ভাগবত কথাটি তবে হয়েছে হ্যাঁ আপনাদের সাহায্যে হয়েছে হ্যাঁ এই জন্য 7 দিন পর্যন্ত এখানে
हरिकथा भगवान प्रसाद व्यवस्था अपना तेरे साहजे एक टू हाँ देखो हाँ दो मिनट सब बसी जा तुम्हारे कितने इस संगे बसी जा बस उधर ए मेरा बसी जा हाँ देखो देखो नहीं जी कथा टी होलो ना देखो महाराज तिनी चिंता कर चले ए ढालो ए जी मंदिर टी माने 75 साल होलो ए मंदिर टी स्थापना होगा उन्हर गुरुदेव प्रभुपाद रहती थी एकनो महाराज तिनी चिंता कर चे अमी चाहे ची घर जाते भागवत कथा है आर सुंदर भावे प्रसाद रे व्यवस्था है एटा की करी हवे की करी महाराज तिनी खूब चिंता कर चे जब चिंता कर चे ना महाराज के गुरुदेव उन्हर स्वप्न दिए चे फिर तुम्हें चिंता कर चे ना अमी आछी ना अमी आछी चिंता कर चे ना चिंता करवे ना तुम्हें केवल हां केवल ये करो व्यवस्था करो अमी सब कुछ व्यवस्था करबो आर सब कुछ सुष्ट भावे हो जावे गुरुदेव ने तो स्वप्न दिए हैं वही स्वप्न आते से बोले निताई गौर प्रेमानंद हरि हरि हो एजने गुरुदेव जखन कोने स्वप्न दिए छे तखन तिनी चिंता कर छिन की करी हवे तखन इनी हमादर हिमांशु दादा आछे तखन तिनी ओना के डेके छे डेके दिए तिनी बोल छे ने एई रकम भावे हम स्वप्न देखलाम गुरुदेव बोल छे कोने चिंता नहीं तुम्हारा भाल करी करो हम सब व्यवस्था करवा तब तुम्हें এই দায়িত্ব যেরকম প্রসাদের ব্যবস্থা সব লোকরা যাতে সুষ্ঠুভাবে পেতে পারে করতে পারবে ইনি বললেন আপনার আশীর্বাদ কৃপা হলে কি না হবে সব কিছু আপনার কৃপাতেই হবে দেখুন কত সুন্দর ভাবে প্রত্যেক দিন হ্যাঁ আমাদের মদন প্রভু এসে কত সুন্দর প্রত্যেক দিন ছোলা ডাল আর লুচি হ্যাঁ ফ্রাইড রাইস হ্যাঁ ফ্রাইড রাইস আলু দম ফ্রাইড রাইস আলু দম আজকে খিচুড়ি চাটনি পরমান্ন লাবড়া প্রসাদ দিয়েছেন তো সবাই ভাল ভাল লেগেছে हाँ एखनो आछे बाकी आछे एखनो प्रसाद आछे सबाई प्रसाद पिए जावा ठीक आछे एजने महाराजेर जे स्वप्नटी हैं स्वप्नटी सार्थकता होइछे एजने महाराजेर जने आर हिमांशु दादा आमादेर आशा दीदी हैं एरा एदेरे कृपाते एबो आशा दीदी के जो मायरा अनेक मायरा एखने आछे जरा सबाई दिन रात अक्लांत परिश्रम करे तारा एई उत्सव माने उत्सव ते तारा साफल्य मंडित करे छे এইজন্য এদের জন্য আপনার সবাই জোর করে তালি সবাই দেবেন হরে কৃষ্ণ তারপরে আমরা যেখানে ছিলাম না আমাদের আশাদির যে বৌমণি আছে কি নাম ওর গীতা 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 ও আছে এখানে কোথায় আছে কোথায় এখানে আছে হ্যাঁ ইনি আমাদের জন্য না প্রত্যেক দিন সুন্দর সুন্দর প্রসাদ বানিয়ে নিয়ে আসতেন দিনে সকালে হ্যাঁ দুপুরে রাত্রিতে খুব ভালো ভালো আমাদের জন্য না সারা দিন আমাদের সেবায় লেগে থাকতো হ্যাঁ তারপর আমাদের এখানে আর রত্না দিদি হ্যাঁ তিনি সুন্দর সব পিঠা বানা আমাদের জন্য পিঠা বানা আর ভালো রান্না করি নিয়ে আসতো ঠাকুর এদেরও আশীর্বাদ দিন ঠাকুর এদেরও কৃপা করো যাতে এদের ভক্তি হয় গুরু বৈষ্ণব চরণে প্রেম হয় এদের জন্য আপনারা তালি বাজি এদের জন্য স্বাগত দাদার সব কালেকশন করছিল কি নাম সব কি বলো যার কালেকশন করছিল তপন প্রভু আর অজয় প্রভু মনোজ প্রভু গীতামা সীতামা সবাই আপনারা সবাই আপনারা সবাই কিছু না কিছু দিয়েছেন হ্যাঁ সবাই কিছু না কিছু দিয়েছেন দেখুন আমাদের কি প্রভু সাধন দত্ত প্রভু একে নাম করুন এই জন্য আপনারা সবাই কিছু না কিছু দিয়েছেন হ্যাঁ এই জন্য কৃষ্ণ বললেন না একটা অন্নের দানা যারা আমার সেবায় দিয়েছে ঠাকুর নিজে বলছেন কোন জীবনে যদি ভাগবত দিয়ে থাকেন কোন জীবনে বাড়িতে অন্ন বস্ত্রের অভাব হবে না গোবিন্দ নিজে বলছেন বাড়িতে অন্ন পূর্ণ লক্ষ্মী সব সময় তোমার বাড়িতে পূর্ণ থাকবে এই জন্য তারা যারা কিছু না দিয়েও যারা কেবল কথা শ্রবণ করতে এসছে এবং ঠাকুরের প্রসাদও যারা পেয়েছেন কৃষ্ণ সবাইকে আশীর্বাদ করবেন এই জন্য আপনারা যদি না হতে যেরকম সুখদেব গোস্বামী এলো যদি পরীক্ষিত না হতো কথা কি হতো এই জন্য তোমার সব পরীক্ষিত তোমার সব পরীক্ষিত হ্যাঁ ঝাড়গ্রাম কাশরা সব পরীক্ষিত তোমারা এলে এই জন্য তো আমি কথা বলতে পারলাম আমি যদি তোমার না আসতো আমি কথা বলতে পারতাম না এই জন্য যারা শ্রোতা এসেছেন আপনারা আপনাদের জন্য সবাই জোর করে তালি বাজাও বাজাও জোর করে
আর আমাদের এই কথাতে একটা পরিবার ছিল না যারা ওই জন্য লুচি দিয়েছিল কি না আপনার নাম প্রত্যেক বর্ষের সে ভাগবত কথা শুনতেন কেন এই ভাগবত কে বলা হয়েছে কল্পবৃক্ষ কল্পবৃক্ষ অর্থ হলো যা চাইবি ভাগবত তাই দিবি তিনি এখানে সে ভাগবতের সেবা করতে ভাগবত ফল নিয়ে খেতে ভাগবত তো কল্পবৃক্ষ কত বছর পর সন্তান হয়েছে কত বছর পর 22-23 বছর পর ওনার বাড়িতে গোপাল এসে জেনে তিনি একদিন ওনার যে দাদা দাদার নাম দিয়েছিল যে উৎসব দিয়েছিল লুচি আর লুচি দিয়েছিল আর ছোলা ডালি ওনার যে দাদা দিয়েছিল কি নাম হ্যাঁ সঞ্জয় হ্যাঁ আর সঞ্জীব আর এই যে বৌমা আছে না কি কি নাম তোমার আমি সব ভুলে যাই রত্না মা তিনি দুপুরে বারবার কি রান্না বান্না করে নিয়ে আসতো বাড়িতে এই যে ছেলেটাকে দেখুন এই ছেলেটা হলো ওকে ভাগবতের আশীর্বাদে ছেলেটা ওনাকে জন্ম হয়েছে হ্যাঁ এই ছেলেটা দি দাও এই জেনে এনার যে মা আছে ওই মা তিনি আমাদের দুপুরে কত প্রকার রান্না বান্না যেন প্রত্যেক দিন ছাপা নেব ছত্রিশ ব্যঞ্জন সারাদিনই রান্নাই করতো আর কিছু কাজ নেই এই জন্য প্রত্যেক দিনই আমাদের খুব ভালো মন্দ প্রসাদ খাওয়াইছে প্রসাদ পাওয়াইছে এই জন্য আমি সবাই জেনে ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর সবাইকে আশীর্বাদ দি ঠাকুর সবাইকে ভক্তি দি সবাই জীবনে সুখী আর সবাই শান্তিতে সবাই তোমরা সুখে আর শান্তিতে সবাই জীবনে থাকবে এখন আমাদের কাদের কিছু নাম বলি মানে কারা ঠিক আছে হ্যাঁ এই জন্য যারা দিয়েছেন ঠাকুর সব বুঝেছে যারা দিয়েছেন ঠাকুর সব দেখেছে ঠাকুর সবাইকে আশীর্বাদ দিবে ঠাকুর সবাইকে হ্যাঁ সবাই সহযোগিতা করেছেন এই জন্য প্রত্যেক দিন এত সুন্দর ভাবে হয়েছে যাতে এই উৎসবটা প্রত্যেক বর্ষে হয় সবাই চান সবাই কিছু কিছু কেউ হাত উঠাছে না সবাই হাত উঠাছে ঠিক আছে আর বড় করি হবে আগের বর্ষে আর বড় করি হবে না উঠাছে সবাই আর সবাই প্রসাদ দিয়ে যাবা প্রসাদ রেডি আছে সব যাবে না সবাই এখন কৃষ্ণ রুক্মিণী বিয়ে হবে বিয়ে হওয়ার পর সবাই প্রসাদ খেয়ে যাবে এ বসে যাও এ মেয়ে কেন দাঁড়াচ্ছ আর এবার নিয়ে আস তো এই আশা দিদি সবাইকে নিয়ে আস কৃষ্ণ রুক্মিণী সঙ্গে নিয়ে আস বলে গোবিন্দ জয় জয় গোপাল জয় মালা পড়ে দাও এক অন্য মালা পড়ে দাও সবাই তুমি গাড়ি গেলার কি বলে নিতাই গৌর প্রেম কৃষ্ণ